এগারোই ডিসেম্বর দু হাজার আঠারো তেরজিমান একা বিরা বিল্লা শেখুল হাদিস শেখুল আলামা হজারত মাওলান আব্দুল মাতিন বিন হুসাইন সাহেব তা আহমদ বরা কাত হুম এরাজে মশাহান বায়ান বালিধারা জামে মসজিদ নবীগঞ্জ হবিগঞ্জ থেকে ছবি তুলবেন না আসমানের নিচে জমিনের উপর কোনো মানুষ নয় যে প্রমাণ করতে পারবে ছবি তোলা সুন্দর বা এটা জান্নাতের আমল এর বিপরীতে ছবি তোলা যে রাস্তা রাস্তা কাজ এটা তো হাদিস শরীফে আছে বাদ দিয়া কোরআন সুন্নার যে ব্যাখ্যা আকাবের মত রেখে গেছেন সেই মোতাবেক চলি সেটা আমাদের জন্য সেরাতের মুস্তাকিম আল্লাহ আমাদের বুঝ দেন এবং তৌফিক দান করেন الله آمين سامين المدة علماء غالب نا عوام غالب نا سوا سوا الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى إنما يخشى الله من عباده العلماء. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم. من اتقى الله سار آمنا في بلاده. وقال عليه الصلاة والسلام إن النور إذا قذف في القلب إِنْ له الصدر قيل يا رسول الله هل ذلك من علم قال نعم التجافي عن دار الغرور والإنابة إلى دار الخلود والاستعداد للموت قبل نزوله وقال عليه الصلاة والسلام من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم ألا جل جلاله عمر واله

হজরত মুসাইলাম ইসলামের মেজাজ হলো যিনি আসল খোদা তার দিকে ডাকা মেজাজ ভিন্ন ভিন্ন হয় এই পৃথিবীর মানুষদের এরকম কারো মেজাজ হলো কুফর শেরকের লানত ডুবে থাকা আর কারো মেজাজ হল ইমানে নূরে ডুবে থাকা হ্যাঁ কারো মেজাজ পেশাব পায়খানা বলা মেজাজ আর কারো মেজাজ হল ভাই খুশবুর মেজাজ মেজাজ আলোক আলোক চার তরিকার বিখ্যাত বুজুর্গ ছিলেন حضرت حاجی امداد داد اللہ مہاجر مکی رحمت اللہ علیہ تینی کاوڑ شریف پھر گلاب تھیرے کانتے بولتے ہیں مولا کوئی تر سے کچھ کوئی کچھ مانگتا ہے

مداشی منڈا پانی جیچا اپن دل کے دے پیاسا چاہے جیسے آبے سرد کو بڑھ کر مشکولہ شی مزاج سے ذوق ایمان آمد نصیب اور معدن شیرکم زندگی اپنی آمد نصیب الصیف اور معدن شیرکم اون طور ربنگ دل اپنی آمد کے نصیب فرمایا دے بھارت میں ایک بزرگ سلیم چشتیہ طریقہ حضرت خواجہ عزیز الحسن مرزوب رحمۃ اللہ علیہ آہ تین بولتے دل تجھ کو دیا حق نے تو حق اس کا ادا کر আমার ভাই এমন সুন্দর একটা অন্তর আল্লাহ তোমাকে দান করছেন সেই দিলের হক তো তুমি আদায় করো ভাই দিল তুজক দিয়া হক নে হকা কর সব খেয়ালাত সব হরাম ধান্দা তুমি বাদ দাও শুধু মাওলাকে নিয়ে ব্যস্ত হয়ে যাও এই দিল মাওলার সঙ্গে লাগাও হ্যাঁ এই দিলে গারুল্লা যেন না থাকে এই দিলে دنیار دھندہ نہ تھا کہ گنار دھندہ نہ تھا کہ جگہ نہیں تھا کہ کالی مولا کی نیا بیست تھا کہ بھارت ایک بزرگ سلیے نقش مندیہ طریقہ مولانا شاہ محمد آمد صاحب اللہ حبادی رحمت اللہ علی ایتو بڑو مانور سلیے جے جے تار کسے جائی تین مفتی محمود حسن گنگوی رحمت اللہ علیہ مولانا منظر نومانی رحمت اللہ علیہ مجید سننا مولانا شاہ رو رخ سب رحمت اللہ علیہ

আমার ভাইরা যারা মানুষের মতো মানুষ তারা জিন্দা থাকে আল্লাহ ভাইরা জিন্দি আলোক আলোক মালাওয়ালা জিন্দগির মজাই আজীব না যে রাজা বাদশারা স্বপ্নেও নেয় যে আল্লাহর দেওয়ানারা জমিনে কি মজার মধ্যে থাকেন ভারতের মহান এক বুজুর্গ বলেন যে ইমানের বরকতে তহোয়ার বরকতে সুনতের বরকতে আকাবের উম্মতের তালিম তরবত দিনের বর্কতে ভাইরা আমি তো দুনিয়াতে মনে হয় কি জান্নাতে বাস করি মহতা হু দিন গোয়া মেরে বাঘ দিল মে কারিয়া কার আমার মনে হয় দিন রাত সকাল সন্ধ্যা আমি সব সময় জান্নাতের মধ্যে বাস করি এমন এক জান্নাত দুনিয়াতি আল্লাহ পাক আমাকে দান করে দিয়েছেন বললো আলী কারি রহমতুল্লাহ আলী বলেন যে আল্লাহ পাক আল্লাহর পছন্দের বান্দাদেরকে আল্লাহর প্রেমিক আল্লাহর আশেক বান্দাদেরকে দুইটা জান্নাত দেন এক জান্নাত পরকালে এক জান্নাতে দুনিয়াতে জান্নাত দুনিয়া বিল হজুর ইমাওলা জান্নাত বিলিকা ইমাওলা জান্নাত দুনিয়াতে দান করেন আল্লাহ তালা বন্দা যেখানেই থাকে আল্লাহকে একদম নিকটে অনুভব করে কাছে অনুভব করে হ্যাঁ এ কন আয়াকে ধিমি পড় গে লম সময় মাহফিল কি পতঙ্গ আওয়াজ নুনে লাগি চিঙ্গারিয়া দিল কি এক বুজুর্গ ভারতের তিনি বলেন যে আহা আমার হৃদয়ে আমি কাকে অনুভব করি কে আসলেন আমার হৃদয়ে কে আসল নিলেন আমার হৃদয়ে কে জালুয়া ফর্মা হলেন আমার সব সৌন্দর্য শোভা আমার নজরে বিষ হয়ে গেছে আর কোন কিছুর আকর্ষণ দেখি না কোন সৌন্দর্য আমার নজরে পড়ে না এক সৌন্দর্য হ্যা যিদার দেখ হো উদার তু হিত হ যেদিকে তাকায় গানে বায়ে সামনে পিছনে শুধু মালার নূর দেখতে পায়। পাই আল্লাপের সৌন্দর্যই দেখতে পায়। পাই পুরো জুড়ে আল্লাহ পাকের দেখতে পায় আল্লাহ সেই নজর সীন সেই রকম ইমান সেই রকম আল্লাহর সঙ্গে সম্পর্ক বন্ধন আল্লাহ আমাদের সকলকে করে দিল মে রাহ জয় এক ময়দানে হু তু হি তু হো তু হি তু হো তু হি তু اللہ امر دل تک ایسا بنایا دیں جو خالی ذکر خالی اپنا ذکر میدان ہو, ہو, ہو بشال ایک میدان ہوئے جائے امر دل جی ہو اور ہو ہُکر ہوتے نا اللہ عارف ذرا عارفین کامنین قلب سے سب سمے اللہ پاکر ذکری مشغول تھا مشغال اہل دل کا اختر باغ ایمہ کی بانی ہے اور شیخ عارف بلّہ مولانا شاہ کی محمد اختر صاحب رحمۃ اللہ علیہ بولن جے اللہ پیمیک بندہ ذرا ہوئے تعدر سربکھن بیستا تھا کہ مولا کے نیا یہ نقش بندیا طریقہ بزرگ مولانا شاہ محمد احمد صاحب اللہ وادی رحمۃ اللہ علیہ تینی بولن جے ہم جہاں جاتے ہیں تیرا فسانہ چھیڑ دیتے ہیں کوئی محفل ہو تیرا رنگ محفل دیکھ لیتے ہیں آہ দুনিয়ার মানুষ যেদিকে যায় দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে আমি যেদিকে যাই শুধু মাওলাকে নিয়ে ব্যস্ত থাকে মাওলার কথা বলি মাওলার প্রশংসা করি মাওলার কোন গান করি আল্লাহ আমাদেরকে এইরকম জিন্দগি সকলকে নসিব করে দেন আমার ভাইয়েরা আল্লাহর কসম ওই মানুষের ওই মানুষ যার অন্তর আল্লাহর জিকির বালা আল্লাহ পাকের খুশির ফিকির বালা। আল্লাহর কসম এই বান্দা দুনিয়াতে জান্নাতের মধ্যেই বাস করে হ্যাঁ আজান রহমতুল্লাহ আলী বলেন যে দুনিয়া নিয়া পাগল আমি দুনিয়া ত্যাগের কষ্ট আর ব্যথা আর আঘাত বুকে সহ্য করতে থাকে এই নারীর দিকে তাকাবো না এই সুদের দিকে যাবো না এই গুষের দিকে যাবো না মিথ্যার দিকে যাবো না সব দিকে সব অবাধ সুযোগ সুবিধা কিন্তু আল্লাহকে যে তালাশ করে সে একটাও নিতে রাজি হয় না ফিরতে নারীর থেকে নিজেকে নজর ফিরাইতে তার কষ্ট হয় আঘাত আর আঘাত তার বুকে সইতে থাকে দাগে দিল চমকে গা বন কর আফতাব লাখ উস পর খাক ডালি যায়গি বন্দা যখন গুনা থেকে নজর হেফাজত করে দেহটাকে হেফাজত করতে থাকে এই পথে তার কষ্ট হয় যে অন্তরে اللہ جن نے آگات سجھو کرے سی آگات تھا اللہ پاک شجر چوبی سے نور والا بنا دے داغ دا دا دل چمکے گا بن کر آفتاب لاکھ اس پر خاک ڈالی جائے گی سارا دنیا را ماتی دیا ڈھک لو اٹھکے ڈھکے رکھا جا بنا ای بھا نور چمکے دی تھا آہ قال رسول اللہ صلی اللہ علیہ وسلم لا الہ الا اللہ لیس لہا حجاب دون اللہ حتی رسول اللہ صلی اللہ علیہ وسلم بلین اب انتر انتستل تھے بندہ جکن بولے لا الہ الا اللہ مہور تر مدتر لا الہ الا اللہ شاعت آسمان کی بھید کریا عارض کیوں بھید کریا مہان اللہ پر جنت پوچھے جائے মাওলানা আলম মিরেটি রহমতলা আলী ভারতে অনেক উচ্চমানের এক মহাদেশ এক আরেফে কামেল ছিলেন যার কবর হল মক্কা মোকাররমাতে সেই হযরত মাওলানা আলম মিরেটি রহমতলা আলী বলতেন যে বান্দা যখন লা ইলাহ ইল্লাল্লাহ বলে সাথে সাথে লা ইলাহ ইল্লাল্লাহ উড়তে উড়তে গিয়া তীব্র গতিতে আরশ আজমে আল্লাহর সঙ্গে মোলাকাত করে যদি সেখানে লা ইলাহা আল্লাহর সঙ্গে মোলাকাত না হয়তো যত দূর গেলে আল্লাহর সঙ্গে মুলাকাত হবে এত দূর পর্যন্ত লাই লাহ লাল্লা অপূর্তির উদ্দভূতিতে উঠতেই থাকতো উঠতেই থাকতো উঠতেই থাকতো এমনকি সে আল্লাহ পর্যন্ত পৌঁছে যেত এজন্য মালানা জালাউদ্দিন নুবির আহমতুল্লাহ আল এই বলেন যে আল্লাহ আল্লাহ গো বেরো তা সাফিয়ার পেশ মেয়েরা যে তুই গার্দ এখানে আল্লাহ আল্লাহ বলার মানে জিকরুল্লাহ হে মানুষ তুমি আল্লাহর জিকির ধরো আল্লাহ পাকের জিকির ধরলে আল্লাহ পাকের নামের জিকির তোমাকে জমিন থেকে উড়ে নিয়ে আরো সুর আল্লাহ পাকের নিকট পৌঁছে দিবে হজরত হাজি ইমদাদুল্লাহ মহাজরে হজরত শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাই যিনি বারো বার রসুল্লাহ সাল্লা স্বপ্ন দেখছিলেন হজরত থানবির উচ্চমানের খলিফা اے بزرگ بولتے ہیں جے بھائی سنو تمہیں اللہ ذکر دھرو میاں روز قسم اللہ پاکر ذکر کربا چلتے پھرتے اللہ پاکر ذکر کربا ذکر ذاکر کو مذکور تک پہنچاتا ہے ذکر ذکر والا بندہ کے ماولہ پور جنت پوچھے ذکر ذاکر کو مذکور تک پہنچاتا ہے اے چشتیا تو, تو بزرگ حضرت فاض الحسن مرزو رحمت اللہ علیہ بولنج লপে হরদম জবান যদি মাওলার জিকির বালা হয় আর দিল যদি আল্লাহ পাকের সন্তুষ্টির ফিকির বালা হয় তাহলে জান্নাত পর্যন্ত তোমার রাস্তা একদম পরিষ্কার যেখানেই থাকে আমার ভাইরা আল্লাহকে না ভুলি আল্লাহর ইয়াদ না ভুলি আল্লাহর শরণ থেকে রাফেল না হই জিকরে হক আহমদ কে রু হরা মরহা মামদ ই দিলে মজরু হরা এক বুজুর্গ বলেন যে আল্লাহ পাকের জিকির হলো জখম ওয়ালা অন্তরের মলম যে যে জায়গা জখম হয়ে যায় ওখানে মরম মলম দিলে আরাম লাগে আহ আল্লাহ থেকে দূরে নিক্ষিপ্ত এই জমিনের বন্দা যখন জখম ওয়ালা দিল নিয়া আল্লাহর জিকিরে মশগুল হয় এই দিলের মধ্যে এমন মলম লাগে জিকিরের বরকতে শান্তি লাগে আরাম লাগে আর দিলে মুস্তারেফ কা হয় না আরাম হয় ভারতের এক মহান বুজুগ বলেন যে আমার পাগল মন সর্বদা বলে মাওলা আপনারে সারা কোনো শান্তি নাই আপনার সারা কোনো আরাম নাই শাহ আব্দুল গণ ফুল যে বুজুর্গ ছিলেন আহ বারবার স্বপ্ন দেখছিলেন তিনি বসে থাকতেন আর হঠাৎ মাঝে মাঝে বলে উঠতেন যে অশান্ত মনের আপনি শান্ত না অশান্ত মনে এই অশান্তিওয়ালা অন্তরের আপনি শান্তি হ্যাঁ আমার ভাইরা যে সিজদার মধ্যে বান্দা যখন মাথা রাখে আল্লাহ আল্লাহ ওই মাথা সারা জাহানের রাজা বাদশাদের মাথার চেয়ে দামি হয়ে যায় কি জানে রাজা বাদশাহরা ইজ্জতের জিন্দগী কাকে বলে ইজ্জত তো সম্মান তো মর্যাদা তো কাময়াবী তো সিজদার মধ্যে আ হাজুল হাসান মুর্জুব রহমতুল্লা এর মতো এই মহান বুজুর্গ আর হিন্দ তিনি বলেন যে খোদা ইয়াদমে بیٹھے جو سب سے بے غرض ہو کر بھائی راہ تمام دنیا سارتھوں تک کرے دیا امی امر جمول اور ذکیر مشغول ہوئے جائے ماول اور بندگی تے مشغول ہوئے جائے سیزدر در مدعے مشغول ہوئے جائے دوار مدعے مشغول ہوئے جائے خدا کی یاد میں بیٹھے جو سب سے بے غرض ہو کر تو اپنا بوریا بھی پھر ہمیں تخت سلیمہ تھا আমি যে মাটিতে যে চাটাইতে আমার আল্লাহকে ডাকি সেই মাটি সে চাটাই তখলাইমানের থেকেও দামি হয়ে যায় ইমাম জালাল সৈদ রহমতুল্লাহ আলী এক রেওয়ায়ত উল্লেখ করছেন যে সুলাইমান যখন বাতাসের উপর দিয়ে উড়ে যেতেছিলেন সিংহাসন নিয়ে তখন নিচের থেকে কোনো এক মুসলমান দেখা বলছিলেন যে সুহান আল্লাহ মা দা উতিয়া আল দাউদ সুহান আল্লাহ 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 তালা আল্লাহর পক্ষ থেকে দাউদের সন্তান সুলাইমানকে কি দেওয়া হয়েছে আল্লাহ বা কি দিয়েছেন হজরতের দাউদের সন্তান হজরত সুলাইমানকে বাতাসের উপর দিয়ে উড়ে যেতেছেন আল্লাহ আল্লাহ কি ক্ষমতা কি দাপট কি শক্তি কি মর্যাদা কি কথা বুঝুন নাই হজরত সুলাইমান ইসলাম বাতাসের মাধ্যমে ওই লোকটাকে কাছে তখন বললেন যে আমার ভাই মুসলমান তুমি কি বললা আল্লাহ মিয়া ছবি বললো এখানে যাও তো কেউ এখানে লোক রাখো কেন ছবি না তুলে এই ছবি ডিলিট করো আল্লাহর রাজাব ভয় করো মিয়া আল্লাহ রাজাব কে ভয় করো কহর গজবকে ভয় করো ছবি ডিলিট করো আল্লাহর ওয়াস্তে যারা করবে এখান থেকে বের হয়ে যাও যারা আল্লাহর জন্য তারা আরামসে দিনের কথা যারা বিশৃঙ্খলাকারী আল্লাহর এখান থেকে বের ভয় করো বড় আফসোসের বিষয় আমাদের বহুত ওলামা সাহেবরা এখন ছবি তুলতে গেলে এখানে চুপ করে বসে থাকেন এটার কারণেও মানুষ সুযোগ পেয়ে গেছে যে ইসলাম প্রচার হবে বদিনীর পথে কৃষির ইসলাম প্রচার হবে রসুল্লা সাল্লা জমানায় কোন যন্ত্রপাতি ছিল না 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 মাইক ছিল রেডিও ছিল না ইন্টারনেট ছিল না মোবাইল ছিল না কিছু ছিল না রেকর্ডিং রেকর্ডার মেশিন ছিল কিছু না কিন্তু সেই জমানার মধ্যে ইসলাম আল্লাহ পাক এমন চিন্তা করছেন রসুল্লাহ সাল্লা আলাম রসুল্লাতে দুনিয়ার এত বড় পৃথিবীর আনাচে কানাচে ইসলামের আলো পৌঁছে গেছে সহি ভাবে দিনের উপর যখন মানুষ কায়েম থাকে আল্লাহ পাক এমন নুসরত করেন এমন মদত দান করেন সেই ইসলামের কামিয়াবি দান করেন কোরআন মে তু গালিমনিমান মে এক বুজুর্গ বলেন যে আল্লাহ পাক তোমাদের জন্য দুনিয়ার সর্বত্র বিজয়ের ঘোষণা দিয়ে রাখছেন যদি তোমরা ইমানওয়ালা হো আন তোমাও না ইং কু তোমরা যদি ইমানা তো সর্বত্র তোমাদের মাথা উর্দে থাকবে তোমরাই উঁচু তোমরাই উপরে থাকবে তোমাদের মর্যাদা উর্দে থাকবে কিন্তু দুনিয়ার সর্বত্র আজকে তোমরা লাঞ্ছিত অবদস্ত অপমানিত কি কারণে এইভাবে নির্যাতিত কি কারণে এভাবে অসহায়ত্বের শিকার কি কারণে আল্লাপাক তো বলছেন তুমি আমার থাকলে আমি তোমার সঙ্গে থাকবো তো তোমার আজকে বিপদ কেন তো ওয়াদা গলবা হে মোমেন কে লিয়ে কুরআন মে ফির যু তু গালিব নেই কুচ কসর হ্যাঁ মে হ্যাঁ তো তু আল্লাহর ঘোষণার পরও তুমি যে লাঞ্ছিত আল্লাহর ওয়াদার ঘোষণা তো মিথ্যা হতে পারে না তাহলে নিঃসন্দেহে তোমার ইমানের জিন্দগিতে অবশ্যই কোন ত্রুটি আছে তোমরা ইমানের রাস্তা থেকে দূরে সরে গেছো যার কারণে আল্লাহর মদত তোমাদের থেকে দূরে সরে গেছে শুনতেছেন প্রিয় বন্ধুরা

শুনো যে তুমি যে একবার সুহান আল্লাহ পড়লা একবারের ওই সুহান আল্লাহ যাতে মাওলা খুশি হয়ে যান এইরকম লাখ কোটি তক্ত সুলাইমানি থেকে সেটা বেশি দামি মিম্মা উতিয়া আলু দাউদ দাউদের সন্তানকে আল্লাহ যে যে দাপট দান করছেন যে সিংহাসন দান করছেন যে শক্তি দান করছেন এরকম লাখ কোটি সালতানাত রাজ্য রাজত্ব আর সিংহাসন এর চেয়ে বেশি দামি আল্লাহ পাকের গুনগানে একবার সুফহান আল্লাহ বোলা আমার ভাইরা সুহান আল্লাহ্ তো এত দান শুনতেছেন প্রিয় বন্ধুরা আফজালুল কালাম সুহান আল্লাহ ওল্হামদুল্লিল্লাহ আল্লাহ ইলাহুল্লাল্লাহ ওল্লাহু একবার ফফির ই কালাম ইলআল্লাহ প্যার উন্ডু বি মোহাম্মদ আলী রসুল্লাহুল্লাহ বলেন যে পাকের নিকট সবচেয়ে দামি কালাম এবং সবচেয়ে আল্লাহ পাকের প্রিয় কালাম আল্লাহ পাকের রহমতকে বেশি আকৃষ্টকারী কালাম আর জিকির হল সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ ভাইরা যে বান্দা এই জিকির করতে থাকে আল্লাহ পাকের নিকট সে উচ্চ মর্যাদা মর্যাদাওয়ালা হয়ে যায় মর্যাদা ভাই মানুষের কাছে খুঁজলে পাওয়া যায় না মর্যাদা ইজ্জত দিনেওয়ালা তো আল্লাহ তালা چرا غیر کی عزت بر فروزت ہرا کست زنت ریش از بسوزت دے چراغ عزت دے چراغ اللہ جل دین سارا دنیا اکتیت ہوا چیشا کر لے اللہ پا کر سی چراغ کے آر نبھائی پڑے نا چرا کے عزت بر فروزت ہرا کست زنت ریش بسوزت سنتے سن امر بھائی وہ دیا کیا بجھے گا ہوا سے ডিস্কো রওশন করে কুদরতে হক আল্লাহ পাক নিজ হাতে যে চরাক জ্বালা সারা পৃথিবীর বাতাস একসঙ্গে ঝড়ের গতিতে ছুটলে চেরাক কিরি হয়েতে পারবে না শুনতেছেন আমার ভাইরা ইল্লাহ ইল ইজ্জত আলি রসুল হি বলির মিনি পবিত্র কোরআনে মহান রবুল আলামিন কি দেখথহীন ভাষায় ঘোষণা করেন যে ইজ্জত তো আল্লাহর ইজ্জত আল্লাহর রসুলের ইজ্জত তো আল্লাহ পাকের সাচ্চা বন্ধা ইমান ওয়ালাদের আমার ভাইয়ের জন্য আল্লাহ তোমাদেরকে বিভিন্ন দলে বংশে বিভিন্ন বর্ণে আমি সৃষ্টি করছি পৃথিবীতে কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে কোন বংশে জন্ম নিলে ইজ্জতওয়ালা হওয়া যায় না কোন বর্ণের হলে ইজ্জতওয়ালা হওয়া যায় না এটা সম্মান এবং মর্যাদার প্রতীক না ইন্ন আক্রামাকুম ইনদাল্লাহ আতকাকুম দে আল্লাহর জহর অন্তরে আল্লাহর ভয় বেশি যার जिंदगी আল্লাহ পাকের ভয় দ্বারা যত বেশি শাসিত নিয়ন্ত্রিত চালিত সে তত বেশি উর্ধের মর্যাদা वाला। इज्जत পাক এইভাবে বান্দাদেরকে দান করেন। ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইত্তাকাল্লাহ সারা আমানান ফি বিলাদি আল্লাহ রসুল সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে দুনিয়ার মধ্যে চলবে দুনিয়ার যে কোনো প্রান্তে থাকবে আল্লাহ পাক নিজে তাকে হেফাজত করবেন আল্লাহ পাক নিজে তাকে নিরাপত্তা দান করবেন শুনতেছেন আমার ভয় আল্লাহ পাক নিজেই তাকে ইজ্জত দান করবেন আল্লাহ পাক নিজেই তাকে হেফাজত করতে থাকবেন থাকবেন্লাহ আল্লাহ মজা তসিম্লাহআ আল্লাহ মিনা আল্লাহ বলেন আমি যখন দেখব যে আমার বন্দা আমাকে ভয় করে আমার কথা মানে আমার কথার বাইরে যায় না তো আমি ওই বন্দার বিপদে আপদে ওকে আমি দেখব ও মুসিবতে পড়লে বিপদে পড়লে শত্রু আক্রান্ত হইলে সংকটে পড়লে

শুনতেছেন প্রিয় বন্ধুরা যে জিন্দগি তো এমন বানানো চাই বন্দুকের বন্ধন এমন ভাবে তৈরি করা চাই কালকে আমাদের রবীন্দ্র যখন এই বন্দাকে দেখবেন তখন নিজেই বলবেন যে আরে এটা তো আমার পাগলটা আসছে জাত গেট খোল এটা সোজা জান্নাতে পৌঁছায় দেওয়া ওই বুজুর্গের ভাষায় توحید تو یہ ہے کہ بس خدا حشر میں کہہ دے یہ بندہ دو عالم سے خفا میرے لیے ہے ایمان تو ایک بولے توحید تو ایک بولے ایمان و توحید والا بندہ تو ایک بولے دا وہی بندہ کے اللہ پاک دکھ لول جہان وہ تو دو جہان طے کر سے ایک آمی مولا جنو دو جہان بات ایک آمی مولا جنو صدیق ہے ایک تو نوبی سدیق شہید او سال

যা লাগবে লাগবে না না সেটাও আমার এটাও আমি আমার আল্লাহকে চাই কি কথা বুঝেন নাই এখানে এক মুশকিল বিষয় দাঁড়ায় যায় যে ভাই যে দুনিয়াকে তো আল্লাহর জন্য ত্যাগ করা যায় কিন্তু আখেরাত ত্যাগ করবে কেমনে মানে জান্নাত ত্যাগ করবে কিভাবে কাউনাইন। দুনিয়া দুনিয়াখেরা দুইটাকেই দুটার থেকে নজর সরাই নিছে এক মাওলার উপরে নজরের কারণে আমি শুধু আপনার চাই আমি শুধু আপনার চাই আমি শুধু আপনারের চাই এক হাদিস শরীফের অর্থ বুঝলে তখন এটা বুঝে আসবে আর অর্থ না বুঝলে ওই এটাও বুঝে আসবে কোথেকে যে হাদিসের রসুল্লাহ বলছেন আল্লাহ আকা বল জাননা আল্লাহ পয়লা নম্বরে আমি আপনাকে চাই আপনার সন্তুষ্টি চাই দুই নম্বরে আমি জান্নাত চাই কি কথা বুঝেন নাই এক নম্বরে আল্লাহকে চাই আল্লাহর সন্তুষ্টি চাই দ্বিতীয় নম্বরে জান্নাত চাই জান্নাত পহেলা নম্বরে না কোন মানুষ যদি খালি জান্নাতই চাইতে থাকে জান্নাত দেন আল্লাহ জান্নাত দেন জাহান্নাম নাম থেকে বাঁচান এটাও মুসলমান কিন্তু এটা দুই নম্বর মুসলমান এটা হলো কয় নম্বর মুসলমান দুই নম্বর মুসলমান এক নম্বর মুসলমান ওই বান্দা ওই মুমেন যে কথা বলে আমি আল্লাহ পয়লা নম্বরে আমি আপনারে চাই এরপরে জান্নাতের জন্য চাই যে জান্নাতের মধ্যে আমি আপনাকে পাব যদি আমি জানতাম যে আমি জান্নাতে গেলে খালি আরামে থাকবো কিন্তু আপনারে পাবো না আপনার দেখা পাবো না কোশ্চিন আমি আপনার কাছে জান্নাত চাইতাম না যেই বন্দা অন্তরের বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে চাইবে যে আল্লাহ আমি আপনারে চাই আপনারে চাই আপনারে চাই সে দুনিয়া আকার দু আল্লাহর জন্য উৎসর্গ করে দিল এবং এর পক্ষে এক ঘটনা শুনায় তো আরো বিষয়টা স্পষ্ট হবে মজাদার হবে ইনশাআল্লাহ আল্লাহ সেই ঘটনা হলো যে মের্কাছরে মিশকাত কিতাব মিশকাত কিতাব মের্কাছরে মিশকাত কিতাবের মধ্যে সে মুল্লা আলী কারীর রহমত উল্লাহ আলির মতোই মহাদেশে ঘটনা উল্লেখ করছেন যে বিখ্যাত এক বুজুর্গ ছিলেন হযরত ইবনুল ফারেজ রহমতুল্লাহ আলী কথা বোঝেন নাই ইবনুল ফারেজ রহমতুল্লাহ আলী এই ঘটনা শোনার আগে আর একটা বিষয় বোঝা দরকার যে বোখারি শরীফের মধ্যে একটা অধ্যায় আছে যার নাম হলো হকুন হাকুন উলিদের কারামত আল্লাহর উলিদের জীবনের অলৌকিক ঘটনা বলি এগুলি বাস্তব এগুলো বাস্তব সত্য এগুলো আল্লাহর পক্ষ থেকে হয় নবীর জীবনে নবুয়ত দাবি করার পরে নবুয়তের ঘোষণা দেওয়ার পরে যে আমি নবী তোমরা আমার উপর এই কথা বলার পরে নবীর জীবনে যে অলৌকিক ঘটনাগুলো ঘটে এগুলোকে যা বলে যেগুলো ঘটানো মানুষের পক্ষে সম্ভব না এমন ঘটনা বলি ঘটতে থাকে প্লেটের মধ্যে একটা হাত রাখলেন কা পানি নাই একজনের দুই ফুটা পানি এক চামচ দুই চামচ পাঁচ চামচ পানি এনে রেখে দিছে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম ওইখানে হাত দিলেন আর সেই রকম পানির ঝর্ণা ধারা প্রবাহিত হইতে থাকলো সবাই সে এখান থেকে পানি নিতেই আছে উজু করতেই আছে পানি পান করতেই আছে গোসল করতেই আছে পানি শেষই হচ্ছে না কি কথা বুঝুন না একজনের কাছে পাত্রে সামান্য পানি ছিল আর এর থেকে এই রকম পানির ধারা প্রবাহিত হইতেছিল এটা বাস্তব ঘটনা রসুল পাক সাল্লাহ আলী সাল্লামের মৌজা এই যে মৌজা এটা নবীর নিজের ক্ষমতা ঘটে না নিজে নিজের এই ঘটনাগুলো ঘটাইতে পারেন না নবী নবী যে ঘোষণা দেওয়ার পর নবীর জীবনে আল্লাপাক প্রত্যেক নবীর জীবনে এরকম মানুষের ক্ষমতার ঊর্ধ্বের অলৌকিক ঘটনা আল্লাহ পাক নিজেই ঘটাইতে থাকেন যাতে পৃথিবীর মানুষ বিশ্বাস করতে বাধ্য হয় এটা আমরা কেউ পারি না উনি পারেন কেমনে মুসাইসলামের বিরুদ্ধে জাদুঘররা লাগছে মুসাইসলাম বললেন যে আমি আল্লাহর তরফ থেকে নবী তোমরা আমার উপর ঈমান আনো আল্লাহর উপর ঈমান আনো আমি মুসা নবী হিসাবে আমার উপর ইমান আনো ফেরাউন মানলো না ফেরাউনের গোষ্ঠীরাও মানলো না তাই না ফেরাউনের অনুসারীরা মানলো না বরং ফেরাউনের পালায় জাদুঘরের দল তারা মুসাইসলামের বিরুদ্ধে লড়তে আসছে জাদু নিয়ে কি কথা বুঝেন নাই তো যে তারা জাদু দিয়ে মোকাবেলা করবে কারণ মূসা ইহলাম যা দেখাচ্ছেন তো সেটাকে তারা জাদু মনে করতেছে ফেরাউন মনে করতেছে এটা জাদু এবং সেই ফেরাউনের বিখ্যাত ভয়ঙ্কর বলল বললো আজকে যদি আমরা এই মূসাকে পরাজিত করে দেখাইতে পারি তো আমাদেরকে কি পুরস্কার দিবেন ফেরাউন তখন বলল যে আরে তোমাদেরকে আমি একদম আমার রাষ্ট্রীয় মেহমান বানাবো এই স্পেশাল মর্যাদা তোমাদেরকে আমি দান করব। কি কথা নেই হ্যাঁ তো ওরা তো আরো খুব উল্লসিত হয়েছে আরো বেশি উচ্ছ্বসিত হয়েছে আরো বেশি ফুলতে থাকছে যা নিয়ে আসছে তো ওই কতগুলো নিয়ে আসছিল দড়ি মড়ি এগুলো দিয়া সে ভেলকিবাজি করে এগুলোর সাপ বানাই দিছে আর সাপ দৌড়ানো শুরু করছে চতুর্দিকে মুসাই আলাহ ইসলাম দৌড়াইতে শুরু করছে মুসাই যে তার হাতে যে জান্নাত থেকে আসা আদম আলাহ ইসলামের মাধ্যমে আসা যে লাঠিটা যেটা সোয়েব আলাহ নিকট থেকে হজরত মুসাই আল পেয়েছিলেন সেই লাঠিটা যখন ফেলে দিছেন নিজের হাত থেকে সে এমন এক সোবান আজিম এমন ভয়ঙ্কর সাপের রূপ ধারণ করছে সেই লাঠি ওদের সবগুলো ওই অজগর মজগরকে খায় একদম শেষ করে দিছে হজম করে তো জাদুঘররা এটা বুঝতে পারছে যে যে রকম জাদু আমরা তো জাদু এবং ভেলকিবাজি বুঝি কিন্তু আমাদের সব জাদুকে মুহূর্তে নির্মূল করে দিল একদমই হজম করে ফেললো এটা কশকাল জাদি হইতে পারে না তারা শেষ দায় পড়ে গেল এবং তারা বলল যে আমার না বীর্বিল আল আমিন রব্বি মুহূর যে আমরা জগৎসমূহের চিলি পালন কর্তা সে সৃষ্টিকর্তা তার উপরে ইমান আল্লাহ আরো পরিষ্কার করে বলি ফেরাউন না মনে করে আমি আসমান জমিনের মালিক এবং আমি সারা জাহানের মালিক এবং সকলের পালন কর্তা এবং খোদা এই ভুলের মধ্যে এই ধোকার মধ্যে ফেরাউন যাতে থাকতে না পারে সেজন্য তারা আরো পরিষ্কার করে বললেন যে রব মুসা ও হারুন আমরা ইমান আনলাম ওই রবের উপরে যিনি মুসার রব হারুনের রব সেই খোদার উপর আমরা ইমান আনলাম কি বুঝতেছেন প্রিয় বন্ধুরা তো মোহাকে লিখছেন যে নবী নবুয়তের ঘোষণা দেওয়ার পরে নবীর হাতে নবীর জীবনে যে অলৌকিক ঘটনাগুলো ঘটে সেগুলার নাম মজা আর আল্লাহ পাক নবীর সাচ্চা অনুসারী আল্লাহর হাতে নবীর গোলামীর বরকতে যখন কোনো অলৌকিক ঘটনা ঘটান সেটার নাম হল কারামত যেটাকে মানুষ কেরামতি বলে সাধারণ মানুষ কেরামতি বলে না শব্দটা বিশুদ্ধ উচ্চারণ হলো কারামত ক্যারামতও না কারামত কি কথা বলেন না কারামাতুল আউলিয়া হাকুম হ্যাঁ আলিস্তিকামত ফহকা আলফে কারামা হ্যাঁ যে আল্লার দিনের উপর অটলভাবে যে কায়েম থাকে হাজারো লাখ কোটি কারামতের চেয়েও বড় মর্যাদা আল্লাহ বাক তাকে দান করছেন যে দিনের উপর কায়েম থাকা লাখ কোটি অলৌকিক ঘটনার চেয়ে বেশি দামি তো বুখানি শরীফের একটা অধ্যয় আছে যার নাম হল যে কারামাতুল আউলিয়ায় হকুন যে ওলিদের কারামত এটা বাস্তব জিনিস কি কথা বুঝুন নাই ফের ওখানে এক ঘটনা লিখছেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলে এক বুজুর্গ ছিলেন আল্লাহর সঙ্গে তার গভীর সম্পর্ক এক আল্লাহ আল্লাহর সঙ্গে তার গভীর সম্পর্ক তো ওনার টাকা পয়সার দরকার হয়েছে ঋণ নেওয়ার দরকার হয়েছে তো নদীর ওপারে বাড়ি তো নদীর এপার থেকে একজন ধনী লোকের কাছ থেকে তিনি পয়সা নিয়েছেন এবং বলছেন যে আমার এরকম খুব ঠেকা আপনি আমার কিছু টাকা দেন ওই লোক বললেন যে তো আপনি কবে দিবেন এগুলো যে অমুক তারিখে দিয়ে দিব তারিখ বলে দিছে যে অমুক তারিখে দিয়ে দিব তো যে ধনী লোকটা সেই লোকটাকে একশো ভাগ বিশ্বাস করে যে হক লোক নেক লোক আল্লাহওয়ালা লোক এই লোকের কথা এদিক সেদিক হয় না হ্যাঁ আলিহিম খতি ইমানওয়ালা সচ্চা ইমানওয়ালা আল্লাহওয়ালা মানুষ তখন হয় যখন মানুষ মনে করে এই লোকটার কাছে আমার ধন আমার জীবন সবটা নিরাপদ এই লোক আমার জীবনের ক্ষতি করতে পারে না এই লোক আমার ধন এই লোকের দ্বারা আমার ধন সম্পদের কোনো ক্ষতি হইতে পারে না এই রকম বিশ্বাস যখন কোনো মুমিনের প্রতি পয়দা হয় তখন সে সত্যিকার মুমিন হয় কি কথা বুঝেন না ভাইরা আমরা তো বলতে থাকি আসেন ভাই আর ইমান ও আমলের কথা শুনেন ইমান ও আমল আমরা শিখবো কোর থেকে আর ইমান ও আমলের সহি ইমান আর কামিল ইমান আমল শিখতে হলে কামিল ইমান আমল ওয়ালা কোন মানুষের কাছে যাওয়া চাই এরকম কোন আল্লাহ ওয়ালার কাছে যাওয়া চাই আহ মাওলানা জালাউদ্দিন রুমির কবরকে আল্লাহ নূরে পরিপূর্ণ করেন তিনি বলেন যে জুমলা আলম জি সবাব গুমরা কমকাছে জব্দাল হক আগা শোধ সারাটা পৃথিবীর মধ্যে মুসলমান হওয়া সত্ত্বেও মানুষ অন্ধকারে ডুবে মরতেছে পেরেশানির মধ্যে আছে ক্ষতির মধ্যে আছে হকের নামে না হকের দিকে যাইতেছে শুধু এই কারণে যে খাঁটি আল্লাহ বলাদেরকে তারা চিনে না তাদের কাছে যায় না তাদের থেকে দূরে থাকে শুনতেছেন প্রিয় বন্ধুরা জুমলা আলম জি সবাব গুমরা শুধু এই একটা কারণে পৃথিবীর মানুষরা গুমরাহির মধ্যে পড়ে যায় اللہ را سوئی راستہ تکے سے بچت ہوئے جا کم کسے زبدال حق یعنی زبدال حق آگا شد یہ اللہ والا در کسے منو جائے نا শুনতেছেন প্রিয় বন্ধুরা কোরআন শরীফে মহান রব্বুল আলামিন রাস্তা বাতলায় দিছেন ইয়া ইয়া الَّذِينَ آمَنُوا اتَّقُوا কোন وَكُونُوا مَعَ الصَّادِقِينَ ঈমান ওয়ালারা আল্লাহকে মানবা আল্লাহর কথার বাইরে যাইবা না আল্লাহর হুকুম ওয়ালা जिंदगी বানাইবা আল্লাহকে ভয় করবা আল্লাহর ভয়ে দ্বারা जिंदगी চালাইবা তো আল্লাহকে পাইবা কিন্তু এক শুধু এইটুকু যথেষ্ট না অখনোমাসীন এই এরকম বানানোর জন্য এরকম জিন্দগি পাওয়ার জন্য যারা খাটি এরকম জিন্দগিওয়ালা আল্লাহওয়ালা তাদের রাস্তা ধরবা তাদেরকে ফলো করবা হা জিন্দি তাদেরকে ধরা জিন্দগি কাটাই দিবা হাকি উন্মতের তর্জমা এক তার এক বয়ানের মধ্যে সচ্চুকে সহ পড়ো আল্লাহর আল্লাহ রে জিন্দগি কাটাই দাও কি কথা বুঝেন নাই এই বিষয়টা এমন আজব ধরনের এত গুরুত্বপূর্ণ যে বহু আলেম ওলামা সাধারণ মানুষ তো দূরের কথা বহু আলেম ওলামারা পর্যন্ত আল্লাহ বলাদের সঙ্গে সম্পর্ক রাখেন না খালি এলেম নিয়া ব্যস্ত এলেম নিয়া তারা মগ্ন এবং এলেম নিয়া খুশি হ্যাঁ এবং মৌলানা জালাউদ্দিন উবি রহমতুল্লাহ আলী তো বলেন যে যে আইহল কৌমুল্লা দি ফিল মাদ্রাসা কুল্লুমা হাসাল তুমুহ ওসা علم نبوت اللہ علم عاشقی ما بقی تلوی سے ابلی তোমাদের এলেমের পরে তোমরা যদি আল্লাহকে পাইলা না আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক পয়দা করতে পারলা না তো বুঝা গেল তোমার এলেম আসল এলেম না তুমি এলেমের ধান্দার ওয়াসার মধ্যে আস যদি সহি এলেম হয় সে এলেম তোমাকে মাওলা পর্যন্ত পৌঁছেই দিবে কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা আ দারুল এক জিনিস ভারতের এই মহান বুজুর্গ مولا شاہ محمد احمد صاحب اللہ حبادی رحمت اللہ علیہ بولتے دارالعلوم دل کے جلنے کا نام ہے دارالعلوم روح کے پگھلنے کا نام ہے এ ভাই তুমি দারুলুমে এলমে দিন অর্জন করে আলেম হইস যদি এটা বাস্তব হয় তো তাহলে তোমার দিল আল্লাহর পাগল হবে তোমার দিল আল্লাহর আগুনে এরকম দিল যদি তোমার মধ্যে অর্জন না হল তুমি অর্জন করো নাই এই বিষয়টা স্পষ্ট হয় হজরত মালানা রশিদ আহমদ গম্বীর এই কথার দ্বারা যে সারা বিশ্বে তদানীন্তন পৃথিবীতে সবচেয়ে বড় আলেম ছিলেন হজরত মাওলানা রশিদ আহমদ গম্ভীর আলী

কি কথা বুঝেন নাই এত বড় আলেম হয়েও তিনি হাদিসাব রহমতুল্লাহ আলীর নিকট গিয়ে যে বায়াত হলেন তো কি কারণে ওলামা বড় আশ্চর্যান্বিত হলেন যে হজরত কি করলেন তো ওলামা একরাম গিয়া বললেন হজরত জি আমরা সবাই আপনাকে বড় জানি আপনার ফসলা মানি আপনার ফতুয়া মানি আপনি ফতুয়া দিলে আর কারো ফতুয়া শুনি না এত বড় আলেম আল্লাহ আপনাকে বানাইছেন আর আপনি গিয়ে হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কিন নিকট বায়াত তো কিসের জন্য یہ تو ہم بجلا حرت مولانا رشید احمد علماء اکرام سنو ہم اس لیے گئے حاجی صاحب کے پاس تاکہ ہماری معلومات معمولات بن جائے اے علماء اکرام کنو اللہ روب دعا بیتی تو تربیت بیتی تو এলেমের উপর আমলি জিন্দিগি নসিব হয় না আমি আল্লাহ তালা যা কিছু এলেম আমাকে দান করছেন সে এলেমের উপরে আমলি জিন্দিগি পাওয়ার জন্য বানানোর জন্য এই মহান আল্লাহর উলির নিকট আমার যাইতে হয়েছে তার সুবাদ উঠাইতে হয়েছে শুনতেছেন প্রিয় বন্ধুরা হ্যাঁ এবং এতটা মহব্বত ছিল হাজি সাহেবের প্রতি মাওনা গঙ্গুহির এতটা তার দেওয়ানা ছিলেন জোর আসে এক এক সময় তিনি বলতেন ইয়ে শখ

নিজের এত ছিলেন কাতর এবং যখন তার নিকট সংবাদ আসলো যে হাজির সাহেবের ইন্তকাল হয়ে গেছে হায় এমদাদুল্লাহ বলে এক চিৎকার করছেন ফের নীরব হয়ে গেছেন কোনো কথাই আর বলেননি শুনতেছেন প্রিয় বন্ধুরা আল্লাহ তালা কোন আল্লাহ কোন না কোন খাঁটি আল্লাহ সঙ্গে আমাদেরকে মহব্বত করার সম্পর্ক করার তৌফিক দান করেন এক জমান আল জাকিম মোলম্মদ মরণ আসফ আলী থাহ রহমতুল্লাহ আলীর সঙ্গে এই উপমহাদেশের বেসুমার বন্দারা বিশ্বের বেসুমার বন্দারা তাল্লুক রাখত হাজরত মৌলানা সৈয়দ হোসাইন আহম মদানী রহমের সঙ্গে মানুষ তাহল রাখত হজরত শাইকুল আদিস জাকির সাহেব সাহেবর সঙ্গে সম্পর্ক রাখত মহানা কাসেম নাহুরম্লার সঙ্গে মানুষ সম্পর্ক রাখত আহা এই মহান এই মহা সঙ্গে এই মহান উলিদের সঙ্গে এই মহা মনীষীদের সঙ্গে যারা সম্পর্ক রাখছিলেন এক একজন কি নূরান্বিত হয়ে গেছেন

মুফতি শফি সাহ রহমতুল্লাহ আলাই হাকিমুল মৌলানা আসব আলী তানুক রহমতুল্লাহ বলছিলেন হজরত জি এই বুজুর্গের এই কথাকে ঠিক হযরত হাকিম উলম্মদ থানু বললেন যে মিয়া শফি এই বুজুর্গ তো অল্প বলছেন কথাটা আরো বড় করে বলা দরকার ছিল বলা দরকার এক জামান আসবতে বা আউলিয়া বেহতারাজ লক সাল বেরিয়া কিছুক্ষণ সময় কোন আল্লাহ ওয়ালার সঙ্গে উঠাবসা করা لوکھ بت شریر اخلاص والا نفر عبادت بے شی جان سنتے نامر بھائی در راج شریعت کھولتی ہے زبان ایس کے جب کچھ بولتی ہے আমার শেখ রহমদ্দুল্লাহ আলী বলেন কোন আল্লাহর খাটি ওলির জবান যখন আল্লাহর দিনের কথা বয়ান করতে শুরু করে আল্লাহর দিনের আল্লাহর মহব্বতের গভীর গভীর রহস্য সমূহ উদ্ঘাটিত হইতে শুরু করে আল্লাহ যা বলেন সেটা অন্তরের ভিতরে আল্লাহ নাজিল করেন আল্লাহ পাক এলহাম যুগে তাদেরকে দান করেন সেটা তাদের জবান থেকে বের হইতে থাকে আল্লাহ রসুল বলেন আল্লাহ পাক যাকে সবচেয়ে বড় করতে চান সবচেয়ে বড় দৌলত দিতে চান সবচেয়ে সম্মানিত করতে চান সবচেয়ে উর্দে উঠাইতে চান তো আল্লাহ পাক দিনের এলেম তাকে দান করেন اللہ نیزے جا کے علم میاں، علم نُورٌ کرالا إِلَٰهِ <الْحِي> علم تو اللہ پا کے نور کے بولے بھائی কথা বুঝতেছেন আপনারা হে নুর অকিতামুদিন কোরআন শরীফ রাব্লালাম বলেন আমার এ কোরআন যে তোমাদের নিকট আসলো এটা পুরাটা নুরই নূর। এজন্য গুণামুক্ত অন্তর আত্মা আল্লাহ যাদেরকে দান করেন তারা কোরআন খুললে আল্লাহ পাকের সীমাহীন নূরের অকুল সাগর দেখতে থাকেন এজন্য আল্লামা আনোয়ার ওয়ারসা কাশ্মীর আলাই এত বড় আলেম যে কোনো কিতাব দেখলে শুনলে মুখস্থ হয়ে যেত কিন্তু কোরআন শরীফের হাফেজ হইতে পারেন নাই কোরআন সুবরি হাফেজ হন নাই তিনি তো একবার হাকিম উম্মত মাওলানা থানবী রহমাতুল্লাহি আলাইহিকে একজন বলল যে হজরত এই মাওলানা আনোসা কাশ্মীরি আল্লামা আনোসা কাশ্মীরি কিন্তু কোরআনের হাফেজ না তো হযরত থানুই বললেন এটা কেমন কথা বললা আরে না তিনি হজরত হাফেজ আর ওই লোক একদম জোর দিয়ে বলে যে না তিনি হাফেজ না এইটা কথা

আমি আনোয়ার হাবিজ দিতে পারি না এটা কোরআনের মোট যান এতটুকু বলছেন আল্লাহ আনোয়ারসা কাশ্মীর তার অর্থ কি যে কোরআন শরীফ তেলাওয়াত করতে বসলে কোরআনের সীমাহীন নূর এতটা দেখতেন আগাইতেই পারতেন না এক এক রঙ্গ রঙ বুয়ে দিগার এক এক ফুলকে আল্লাপাক এক এক রং দান করেন এক এক সৌন্দর্য এক এক ঘ্রান দান করেন আল্লাহ মানবার শেখ কাশ্মীরিকে এমন এক কোরানের রং আল্লাপাক দান করছেন যে তিনি কোরানে পাকের রং রূপের মধ্যে হারায় গিয়া আগে বাড়তে পারতেন না শুনতেছেন আমার প্রিয় বন্ধুরা হ্যাঁ টি ইস্ত কোর আলাম টি ইস্ত কোর আলাম এ হকশনাস রব রোন মায় রব্বাস আহমদ বনাস মৌলানা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলী বলেন যে কোরআন কি জিনিস ভাইরে তুমি কি জানো কোরআন হলো এক আয়না যার মধ্যে মন আল্লাহকে দেখা যায় আল্লাহ পা দেখা যায় আল্লাহ পা সৌন্দর্য দেখা যায় হ্যাঁ জমিনে যদি কেউ আল্লাহ পাকের সৌন্দর্য দেখতে চায় দুই রাস্তা এক হলো গুনামুক্ত অন্তর নিয়া আল্লাহর কোরআন দেখো কোন আল্লাহ ওয়ালার সুবতে নিজেকে গুনামুক্ত জিন্দিগি ওয়ালা বানায়া ফের যখন তুমি নিজেকে এই পৃথিবীর পৃথিবীর যে কোনো প্রান্তে নিয়ে যাইবা যেদিকেই তাকাবা সব আল্লাহ পাকের নূরই নূর দেখতে থাকবা বার্গে দরক তান সজর در نظر ہوشیار ہر ورق دفتر معرفت فتح کردار جدھر دیکھتا ہوں ادھر تو ہی تو ہے جے گاسر پاتر بدھے پر سیماہی نور تمہیں دیکھتے تھے আল্লাপাক সীমায় সৌন্দর্য তুমি দেখতে থাকবে যে হাজার কিতাব পড়লে যে পর্যন্ত পৌঁছবা গাছের এক পাতা দেখলে সে পর্যন্ত পৌঁছার যোগ্যতা আল্লাপাক নিজেই তোমাকে দান করে দিবেন কাতরায় কাতরায় দান কে বক্সি দি যে পেশ মুসেল গর্দা বদরিয়া হায় খেস মৌলানা জালাউদ্দিন উবির রহমতুল্লাহ আলী বলেন যে হে মাওলা আমাকে যে সামান্য একটু জ্ঞানের কণা আপনি দান করছেন হে অসীম মাওলা একটুখানি জ্ঞান কণা দিয়া আপনার নিকটে আমি পৌঁছব কিভাবে এই আলো আমার জন্য যথেষ্ট লাগে না হ্যাঁ মুত্তাসেল দরিয়া হায় খেস আমার এই সামান্য জ্ঞানকে আপনার অসীম জ্ঞানের সঙ্গে মিলিয়া দেন যাতে আপনার অসীম জ্ঞানের নূরের ফয়েজে আপনার রাস্তা আমি সহজে চিনতে পারি আমার আপনারা বুঝতেছেন ভাইরা কি করব সে সাধারণ মুসলমান ভাইরা অনেকে বসছেন মাসা আল্লাহ ইনশাল্লাহ ওই ভাইদের জন্য আল্লাপাক দিতে থাকবেন ইনশাআল্লাহ

প্রিয় মাওলা ফুল বাগানে গেলাম প্রতিটি ফুলের সৌন্দর্য তোমার সৌন্দর্য আমি দেখলাম প্রতিটি ফুলের গ্রানে তোমার গ্রান আমি শুকলাম মাওলানা জালাউদ্দিন রুমি রহমুল্লার কবরকে আল্লাহ নূরে পরিপূর্ণ করেন তিনি বলতেন যে বই আ দিল বর্চু পর্রা মি সওয়াদ এ জবাহা জুমলা হর আমি সবাদ হে মানুষ আমি জালালুদ্দিন রুমি শামুদ্দিন তাবরুদ্দিন হাতে গোড়া আমার জীবন আমি যখন আমার মাওলার জিকিরি মুজগুল হই সেজদায় দায় মজগুল হই দোয়ায় মুগগুল হই আর আজম থেকে আল্লাহ খুশবু আমার রু পর্যন্ত পুষ্ট থাকে এমনটা খুশবু আমি এই জমিন আমার মাওলার পায়ে যায় সেটাকে বুঝাই বলার কোনো ভাষা আমার কাছে পৃথিবীতে নাই হ্যাঁ বই আিল চুপর আমি সবাদ এ জাহা জুমলা হামি স আরিফা জানন্দ হরদম আমিনু কে গুজার কর দন্দ আসদরিয়া খো মাওলানা জালাল উদ্দিনু রহমতুল্লাহি আলাইহি বলেন আরেফীন যারা আল্লাহর বুলি যারা তারা রক্তের সাগর পাড়ি দিয়া এখন সুখের जिंदगीতে আছেন আরামের जिंदगीতে আছেন শান্তির जिंदगीতে আছেন সেই রক্তের সাগর পাড়ি দেওয়ার মানে কি রক্তের সাগরের মানে হলো মানুষ খুন করলে তো তার দেহ থেকে রক্ত ঝরে কিনা গরু জবাই করলে তার রক্ত ঝরে রক্ত প্রবাহিত হয় তো আমি দিন আল্লাহকে পাওয়ার জন্য নফসের উপরে তলোয়ার চালায় নফসকে দমে দমে খুন করতে থাকি বলে মিথ্যা বলো আমি জবাই করে দিই এক আঘাত আমি মিথ্যা বলবো না বলে চলো নারীকে দেখো খালাতো তো বোনকে দেখো মামাতো বোনকে কে দেখো পুমা তো বোনকে দেখো আমি নফসের উপরে তলোয়ার চালাই হামলা করি না আমি ওদেরকে দেখবো না তা আমার নফসের রক্ত ঝরতে থাকে রক্ত প্রবাহিত হইতে থাকে কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা এভাবে পথে ডাকে আমি নফসের উপর তলোয়ার চালাইতে থাকি সুদের দিকে মদের দিকে ঘুষের দিকে হ্যাঁ ডাকতে থাকে আমার আমি উপর নব চালাইতে থাকি এইভাবে যখন নফসের উপর তলহার চালাই এই মুজাহাদার রক্তের সাগরের উপরে গিয়ে আমি আমার আল্লাহকে পেয়ে যাই শুনতেছেন প্রিয় বন্ধুরা আরফা ফা আনন্দ হরদম আমিনু کے گزر کر دند از دریائے خون اللہ پاک جل جلال و منوالو نفس غلامی تھی کہ آمدر کے مکتہ اور توفیق دان کریں حضرت حکیم الامت مجدد الملت

মুজাহাদা যথেষ্ট না শুধু সোহবতে আহলুল্লাহ যথেষ্ট না একলা নিজের চেষ্টাও যথেষ্ট না খালি আল্লাহর অলিদের সোহবত লাভও যথেষ্ট না দুটা জরুরি অলি আল্লাহ হওয়ার জন্য এজন্য এক বুজুর্গ বলেন উক্তলুনি উক্তলুনি ফি কতলি হায়াত ফি হায়াত হে আল্লাহ আল্লাহরা আমার নফসকে তুমি জবাই করে দাও যাতে এই নফসকে হারায়া নফসকে খতম করে আমি আমার আল্লাহর সঙ্গে গভীর মহব্বতের চির জীবন লাভ করতে পারি

আর এফ থা ইমলিস এত বড় আসমানি সব কিতাবের এলেম তার আছে কি কথা বোঝেন এলেম তার কাছে আছে এত বড় এলেবওয়ালা এত বড় এবাদতওয়ালা তারপরে মরদুদ হয়ে গেল ইমলিস কে নষ্ট করার জন্য আরেকটা ইবলিস কি আসছিল এই নফস থা ডিস মরদুদ বানায়া এ তার ভিতরে যে নফস ছিল সে নফসের ধোকায় পড়েছে মরদুদ হয়ে গেছে সে নফস তো তোমার আমার মধ্যে আছে এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন ইন্না আদা আদউউকা মা ফিমা বাইনা জুমবাইকা আও কামা ক্বাল তোমার সবচেয়ে বড় দুশ্মন তোমার ভিতরে সেটা হলো তোমার নফস নফস দিন মানুষদেরকে খারাপ কাজের দিকে উৎসাহিত করতেই থাকে এজন্য এক লক্ষ বছরের তাহাজুদেরও তৌফিক যদি হয়ে থাকে এত বড় আবেদ যদি তুমি হও নিজের নফসকে এক মুহূর্তের জন্য বিশ্বাস করো না ভরোসা কিছু নেই ইস নফসে আমার কায় জাহেদ ফারিস্তা বিয়ে হো যায় তু সে বদগুমা রহনা তোমার নিজের আমল আখলাক আর জিন্দীকে দেখায় তোমার কাছে যদি মনে হয় আল্লাহ যেন জমি আমাকে ফেরেশতা বানায় দিছে হে ফেরেশতা তবুও তোমার নবসকে তুমি বিশ্বাস করো না হ্যাঁ এত বড় খতরনাক এক বুজুগের ইন্তেকাল হইতেছে বহুত বড় উড়িয়া তো ইবলিস আসছে ধোকা দেওয়ার জন্য মৃত্যুর সময় আল্লাহরে ধোকা দেওয়ার জন্য আসছে এক একটা প্রশ্ন করে যেটা দিয়ে সে চেষ্টা করে আল্লাহ নাই না এই কথা সে বলাবে কি কথা বুঝেন নাই ওই বুজুর্গ সাহায্যে একটা উত্তর দেন আরেকটা প্রশ্ন খাড়া করে তো ওই বুজুর্গ আরেকটা উত্তর দেন এই আরেকটা আরেকটা প্রশ্ন খাড়া করে ও বুজুর্গ আরেকটা উত্তর দেন কি কথা বুঝেন নাই একশোটা প্রশ্ন খাড়া করছে একশোটা উত্তর ওই আল্লাহর উলি দিয়ে দিছেন এর পরও যখন নাকি কোনোভাবে ইবলিস ওই বুজুর্গকে ঘায়ল করতে পারল না তখন ইবলিস বললো হে আলম দিন আল্লাহ না আপনার সঙ্গে এলেমের জোরে আপনি বেঁচে গেলেন এলেমের জোরে আপনি বেঁচে গেলেন সাথে সাথে ওই বুজুর্গ বললেন যে না হে ধোকাবাজ হে শয়তান ইবলিস এলেমের জোরে না আল্লাহর রহমতের জোরে আমি বেঁচে গেছি দেখেন শেষ গুলি কিভাবে চালাই দিছিল শেষ গুলি চালাই দিছে যে এলেমের জোরে এত বড় শয়তানের শয়তান শুনতেছেন প্রিয় বন্ধুরা আমার ভাইরা এলেমের এলেমের নাম দিয়া মনে এলেমের কথা বললে আলেমে দিন না খুশি হয়ে যাবে কিন্তু বলছেন যে না এলেমের জোরে না আল্লাহ পাক রহমতের জোরে ইন্নান্নফসাল্লাহ আম্মার সুই ইল্লামা রহিমা রব্বি যে নফসের ধোকা থেকে নষ্টামি থেকে বরবাদি থেকে বাঁচার কোনো উপায় নাই আল্লাহ পাকের রহমতের ছায়া আবেদিত হ্যাঁ আল্লাহ পাকলাক রহমত আল্লাহ পাক জল্লা আলু আম্মান বলেন লাখ তোমার এলেম আছে আমল আছে এটার উপর নজর করো না আমি আল্লাহর দয়া ব্যতীত কেউ তোমাদের তোমাদের মধ্যে কেউই আমার পছন্দনীয় পবিত্র জিন্দিগীর অধিকারী হোসিন কালো হওয়া সম্ভব না আমার আল্লাহ আমি আল্লাহর দয়া ব্যতীত আমার রহমত ব্যতীত তুমি পাক সব জিন্দিগিওয়ালা কশ্চিনকাল হইতে পারো না মানুষ তো পশুর মতো জিন্দিগিওয়ালা পশুর চেয়েও অধম জিন্দিগিওয়ালা হয় যখন তার থেকে আল্লাহ পাকের রহমত ছুড়ে যায় কি কথা বুঝুন না ভাইরা আজি বর্মালয় সরব দাস তান কে খুদ্রা বিয়াজ সাক না পেন দাস তান হ্যাঁ যে নিজেকে হাজার এলে মানুষ সত্ত্বেও নিজেকে কুকুরের চেয়েও নিকৃষ্ট মনে করা চাই তো ফেরেস্তার থেকে তাহলে আল্লাহাক উর্দের মর্যাদা নসিব করে দেন আজমালায় বাহারি আজ বাহায় নিজ হাম বৌজার আজ হাজ বাহায় আজমালায় বগজারি এক বুজুর্গ বলেন যে তুমি পশু হইতে চাইলে পশুর মতো পশু হওয়ার মতো ক্ষমতা আল্লাহ তোমারে দিছেন পশু হওয়া মানে যা মন চায় তাই করা আল্লাহ পাকের হুকুমের পরোয়ানা করা লাগামহীন থাকা বেলাগাম কানা কাটানো গোলাম হইয়া থাকা এ হলো পশুর জিন্দি আর তুমি চাইলে মতো নূর ওয়ালা জিন্দগিও বানাইতে পারো কিন্তু শয়তানের ধোকার পশুত্ব বর্জন করে দিয়া আল্লাহকে খুশি করার চেষ্টা করো সেই পথ ধরো আল্লাহ পাক ফেরেস্তার উর্ধে তোমাকে দান করবেন শুনতেছেন প্রিয় বন্ধুরা

ইন্দা আক্রমক ইন্দ আল্লাহ আতকা আল্লাহ পাক বলেন যে সবচেয়ে বড় কারামতওয়ালা সবচেয়ে বেশি কারামতোওয়ালা ওই বন্ধা যে আমাকে সবচেয়ে বেশি ভয় করে যে বন্ধ যত আল্লাহর ভয়ওয়ালা যত বেশি তাকওয়াওয়ালা ইত্তেবায় শরিয়তওয়ালা সে তত বেশি বড় কারামতওয়ালা হ্যাঁ অলৌকিক ঘটনা তার জীবনে ঘটা কোনো জরুরি না অলৌকিক ঘটনা এটা নবীদের জন্য জরুরি অলিদের জন্য কোশ্চেনকাল ও জরুরি না জন্য জরুরি না অলৌকিক ঘটনা কারণ এটা আল্লাহ পাকের হাতে আল্লাহ পাক চাইলে অলি আল্লাহর জীবনে অলৌকিক ঘটনা ঘটান আর না হলে না ঘটান এক ঘটনা মনে পড়লো সাধারণ মুসলমান ভাইরাও বসে আছেন তো তাদের একটু এত লম্বা কথা শুনতে শুনতে যদি ক্লান্তি লাগে তো একটু মজাও লাগবে এবং ফায়দাও হবে সেটা হলো এক বুজুর্গ অলি আল্লাহ ছিলেন বউ কথা শুনতো না অনেকেই তো ভদ্রলোক শিক্ষিত মানুষ মাস্টার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার মুফতি সাহ মোহত সাহেব কিন্তু বোরে কথা মানে পারে না বা যে সারা দুনিয়া তারে শ্রদ্ধা করে হাতে চুমা দেয় বাসায় গেলে বউ বল যে রাগ তোরে আমি চিনি মুসিবত হয়ে যায় দারুন দেবন্দে এক মস্ত বড় আলিম বুজুর্গ ছিলেন ওই দিন সারা দিন দারুন দেবন্দে পড়ে থাকতেন রাত্রিবেলা যখন নাকি বাসায় যেতেন নাম তো বলতে ইচ্ছা করে না এত বড় আলেম মানুষ আল্লাহ আল্লাহ দারুন দেওয়ার রাত্রিবেলা বাসায় যেতে যখন যাইতেন স্ত্রী দরজা কোবাট লাগায় বসে আছে তো তিনি আওয়াজ দিতেন যে দরজা খুলো দরজা খুলো আসছি আমি ওই স্ত্রী গুসা করে যে সারাদিন আসে নাই এখন আসছে দরজা খুলব না উনি দরজা খুলতেন না তো উনি কতক্ষণ এই বুজুর্গ অপেক্ষা করতেন পরে যখন দেখতেন যে ও জিদ করছে দরজা খোলে না পরে তখন বলতেন যে বিবি মে তো আয়া থা লিকিন আপনি দরওয়াজা নেই খোলা এসলে মে আপ ওপস দারুম যা রা বেগম আমি তো আসছিলাম তুমি তো কোনোভাবে দরজা খুলতে রাজি হও নাই সেজন্য বাধ্য হয়ে আমি এখন আবার দারুলুম যাইতেছি এই রকম মানে বিবি ঝামেলা করতেন কিন্তু আল্লাহ আল্লাহওয়ালারা এগুলোকে সহ্য করেন হ্যাঁ না এই সহ্য করার বরকতে আল্লাহ পাক তাদেরকে বড় মর্তবা দান করেন শুনতেছেন প্রিয় বন্ধুরা যাই হোক এক ছিলেন এরকম বাস্তব ঘটনা তো তার বউ তাকে ওইরকম খেয়াল করতো না কোনো দাও খানা দানা লুয়ে খাও আরে ভাই ওখানে কত খাদেমরা ছুটাছুটি হজরতের হাত ধুয়ে দেওয়ার জন্য হ্যাঁ উজুর পানি এনে দেওয়ার জন্য মেস আনতে হলে তিনজনে দৌড় মারে কিন্তু বাসায় আসলে পরে বউ বলে যে তোমারটা তুমি লুয়ে খাও কোনোভাবে বৌরে মানানো যায় না বউ বাধ্যগত হয় না অনুগত হয় না কি মুশকিল পরে একদিন দোয়া করছেন আল্লাহ আপনি আমার একটা কারামত দেন যেটা দেখে আমার বউ যাতে আমার পোষা এসে যায় আমার মানতে শুরু করে যে আপনি একটা কারামত দেন আমারে আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন এবং ঢাললেন তার অন্তরে যে কাজ করো তুমি বাড়ির বাইরে একটু দূরে যাও গিয়া তুমি বিসমুল্লা করে উঠতে শুরু করো দুই হাত এরকম নাড়াচাড়া করবা পাখির মতো তোমাকে উড়বার ক্ষমতা আমি দান করব। তো এক কাজ করো তুমি উঠতে উঠতে তোমার বাড়ির উঠানের উপর আসবা আইসা ওখানে উঠতে থাকবা উঠতে থাকবা তো তোমার বউ দেখবে এই কারামত তোমাকে আমি দান করলাম ওই বুজুর্গ ওইখানে দূর এক জায়গায় গিয়ে একদিন দিনের বেলা এরকম ওই করে এইভাবে উঠতে আরম্ভ করছেন পাখির মতো দুই ডানা দিয়া উঠতে থাকছেন থাকছেন যখন দেখলেন যে আরে আমি উঠতে পারি বাড়িতে যাই দিনের বেলা উঠানে বউ কাজ করতেছে একলা একলা তো সেই উঠানের উপর একটু ঘোরাঘুরি করি দেখলে হয়তো ওর অন্তরে আমার প্রতি একটা ভালো ধারণা জাগলে ঘরের মধ্যে ঝামেলাটা শেষ হইলে তাহলে একটু শান্তিতে আল্লাহরে ডাকতে পারবো এই কথা বোঝেন নাই গিয়া ওই উঠানের মধ্যে চক্কর দেয় চক্কর দেয় আর বৌদ্ধ বিবি দেখে যে কিরে ছায়া ছায়া কিসের লাগে উপর দিকে তাকায় দেখে যে আল অনেক উপরে এক লোক এরকম উঠতেছে আর ঘুরতেছে খালি উঠানের উপরে উঠতেছে ঘুরতেছে তখন বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শকর আল্লাহ এত বড় অলি আল্লাহ আপনি দেখাইলেন খুব খুশি হয়েছে কিন্তু অনেক উপরে তো ওই জন্য চিনতে পারে নাই পরে অনেকক্ষণ উড়াউড়ির পরে ঘোরাঘুরির পরে দূরে এক জায়গায় গিয়ে নামছেন নাইমে পরে সেখান থেকে আস্তে আস্তে বাড়িতে আসছেন আসলে পরে তো বলছেন যে দাও খানা দাও দোয়ে খাও তা আগের মতোই কথা তো নিজেরটা নিজে লোয়া খাইছে পরে স্ত্রী বলে যে আজকে দেখাইছে আল্লাহ আল্লাহ তালার রহমতিটা আমার মতো এনালায় বান্দিরে আল্লাহ আজকে দেখাইছেন কি দেখলা কি ঘটনা বলে দেখলাম কি তুই তো খালি সবসময় বলি আল্লাহ ফুডো তুমি নাকি ওলি হইসো না ঢং ঢং তো সেরকমই করো আর হাজার হাজার তোমার পিছে দৌড়ায় এতে সবাই মনে করে তুমি ওলি আল্লাহ 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 তো আজকে আমার সেটা কি ব্যাপার কলি আল্লাহ তারা এত বড় শক্তি দিছেন উঠতে উঠতে সে আমার বাড়ির উঠার উপরে অনেক চক্কর দিয়া পরে চলে গেল আল্লাহর ওলি আল্লাহ আজকে আমার দেখাইছেন পরে আসতে স্বামী একটু হালকা হালকা আওয়াজে বললেন আরে তো সে তো আসলে আমি আল্লাহর ইসারাতে আসছিলাম আর উঠছিলাম তখন বিবি বল ও হো উড়রা থা আরে আমি তাই তো ভাবতেছিলাম যে ওরি আল্লাহ যদি হবে উঠতে সময় আঁকা বাঁকা হয়ে কেন উড়ে টেড়া বাঁকা টেড়া বাঁকা কেন উড়ে সোজা হয়ে কেন উঠতে পারে না ঠ্যাংবাঙ্গা টাইপের দেখলাম ও তুমি তো তাই না এই জন্য এই টাইপের উড়া উড়ি ছিল শুদ্ধ সুন্দর করে উঠতে হতে পারল না তখন ওই বুজুর্গ সারেন্ডার করছেন আল্লাহর কাছে বলছেন আল্লাহ অল্লাকে আমি পারলাম না তার মানে তুমি সবর করো তো তুমি আরো বড় আল্লাহ হইবা নকশবন্দী অত্যধিকার এক বুজুর্গ ছিলেন ভারতে তিনি বলতেন যে আমার ভাই পাখি যেরকম আকাশে উড়ে দুই ডানা দিয়া এরূপ লেন যেরকম আকাশে উড়ে দুই ডানা দিয়া তুমি যদি আল্লাহর দিকে উঠতে চাও দুইটা ডানা লাগবে এক ডানার নাম সবর আরেক ডানার নাম শকর নেমত পাইলে শকর করো না শুক্রি করো না আর মুসিবত আসলে সবর করো বেসবর হই না এই দুই নিয়ামত শকর আর সবর দুইটা জিনিস তোমার মধ্যে থাকলে এই দুই ডানা দিয়ে উড়ে গিয়ে তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছেই যাবে কি কথা বুঝেন বুজুর্গ ছিলেন শেখ আবুল হাসান রহমতুল্লাহ আলাই আবুল হাসান খরক রহমতুল্লাহ আলী তো ওনার বিবি এরকম ওনার কথা ওনার বাধ্যগত ছিলেন না কথাবার্তা মানতেন না মাওলা জালার উদ্দিন রুবি রহমতুল্লাহ আলী মস্তবি শরীফ ঘটনা বয়ান করছেন যে একদিন বহু 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 দূর থেকে এক মুরিদ বেচারা ওই বুজুর্গের কাছে মুরিদ এক লোক সাধারণ মুসলমান বায়াত হওয়ার জন্য মুরিদ হওয়ার জন্য দেখা করার জন্য ওই বুজুর্গের কাছে গেছে শাহেক আবুল হাসান রহমতুল্লাহ আলীর কাছে গেছে তো যখন ওই বাড়িতে গেছে দরজার মধ্যে আওয়াজ দিছে তো ঘরের ভিতর থেকে ওই জিজ্ঞাসা করছে যে এই কে বলে হজরত হজরতের কাছে আসছে আমি দেখা করার জন্য আর তো হজরত বলাতেই খেপছে এই কিসের হজরত হ্যাঁ কিসের কিসের হজরত রে এটা এটা আবার হজরত হলো কবে যা তা বলে খুব নিজের স্বামীর ব্যাপারে বকাবকি করছে লোকটার ভীষণ মন খারাপ হলো কে সাহেবুল বাইতে আদ্রা বিমা ফিহে ঘরের লোক তো ঘরের লোকের বেশি চিনবে আমি দূর থেকে শুনলাম ইনি আল্লাহ সেজন্য আসলাম আর ওনার বিবি সেই ওনার স্বামীর বিরুদ্ধে এমন বলা বলে নিচু ভাষায় বকাবকি করে তাহলে আমি কি ভুলের মধ্যে আসি কিনা পরে মহল্লার দিকে আগে মন খারাপ করে আগে গেছে মানুষজন বললো যে ভাই কি ব্যাপার আপনার চেহারা মলিন বললো যে ভাই এই বুজুর্গের কাছে মুড়ি ধুতে আসছিলাম তার তার বউ যেসব কথা শুনে দিল তাতে তো আমার মনটা খারাপ হলো যে আমি কি ভুল করলাম কিনা আর সবাই বললো যে খবরদার মিয়া ইনি বহুত বড় আল্লাহ বড় হাফিজি হুজুর এই এই বুজুর্গের সম্পর্কে ধারণা খারাপ করবা তো আল্লাহর উলির সম্পর্কে ধারণা খারাপ করে বিপদে পড়ে যাইবা মান আদা আলী ফাকাত ফকাত আজান তুবিল হার আল্লাহ পাক হাদিসে কুরসিদে বলছেন আমার কোন অলির সঙ্গে যে শত্রুতা করবে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম শুনতেছেন প্রিয় বন্ধুরা আল্লাহর অলির সম্পর্কে নিচু ধারণা করে নিজের বিপদে ফেলো না ভাই তিনি বহুত বড় অলি আল্লাহ এটা নিঃসন্দেহ কিন্তু তার বউ তার কবজায় নেই বউ তার কথা শুনে না ও হো লোকটার সান্ত্বনা হল পরে বলল যে এই হুজুরের সঙ্গে দেখা করব কিভাবে বলে যে উনি নিজের ঘরের রান্নাবান্নার জ্বালানি কাঠ সংগ্রহের জন্য জঙ্গলে গেছেন ওখান থেকে ওই রাস্তা দিয়ে তিনি আসবেন তুমি সেদিকে আগাও হয়তো রাস্তার মধ্যে দেখা হয়ে যাবে ওই লোকটা একটু আশ্বস্ত হলো এই বড় আশা ভরা মন নিয়ে সে আগাইতে থাকলো রাস্তার দিকে কত দূর আগানোর পরে দেখতেছে সাহেব আবুল হাসান খারকানি তিনি একটা সিংহের পিঠে লাকির বোঝা তুলে দিয়া সিংহের পিঠে সওয়ার হইয়া হাতে একটা ডান্ডা নিয়ে আগে আসতেছেন আরে দেখা তো তিনি আশ্চর্য যে রকম আল্লাহর উলি সিংহকে বানাইছেন তিনি নিজের ঘোড়া কি কথা বুঝেন নাই ঘোড়া না গাধা সিংহকে বানাইছেন গাধার মতো লাকড়ির উজা বহন করতেছে এই বুজুর্গের বলি আল্লাহর আর হাতের মধ্যে যে লাঠি ছিল ওটা ছিল জঙ্গলের সাপ যেটাকে তিনি ধরলে লাঠি হয়ে গেছে লাঠি দিয়ে সিংহকে পিটান দেন কি কথা বুঝেন নাই তো ওই বুজুর্গ আসতেছিলেন আর এই এই লোক আগুন তুক তাকে দেখা ভীষণ আশ্চর্য আল্লাহ আল্লাহ কি মর্তবা আল্লাহ আপনার দান করছেন কিন্তু কাছে সালাম দিয়া বললেন যে হুজুর আপনার বাসায় গেছিলাম গিয়েই আর আমার সঙ্গে এরকম কথা বলছে আমি তো মন খারাপ করছিলাম মহল্লার লোকেরা আমাকে পথ না দেখাইলে আমি তো বড় ভুলের মধ্যে পড়ে যেতাম তো আপনি এত বড় অলি আল্লাহ এত বড় কারামত আল্লাহ আপনারে দান করছেন যা আপনি বাঘের পিঠে চড়িয়া সিংহের পিঠে চড়িয়া লাকড়ি লাকড়ি তার পিঠে উঠায় আপনি টানাইতেছেন তাকে দিয়া এত বড় কারাম ও শক্তি আর আপনার ঘরেরই দশা তখন ওই বুজুর্গ বললেন আরে গর না সবরম মি কশিদে বার জন কশিদে শের নর বেগার মান হে মিয়া আমার স্ত্রীর এত জ্বালাতন আর অত্যাচার নির্যাতন যদি আমি সহ্য না করতাম আজকে কি জঙ্গলের বাঘ আমার লাঠির বোঝা বহন করত হ্যাঁ এই ক্ষমতায় শক্তি কারা কারামত রব্বুল আলম আমাকে দান করছেন আমার স্ত্রীর দিন রাত্রের দুর্ব্যবহার বরদাস্ত করার কারণে আজীব ঘটনা নিচে রাখেন নিচে যাই হোক অনেক দূর চলে গেলাম আল্লাহ মাফ করে দেন তো ওই ঘটনা সংক্ষেপে বললেই হয় যে বোখারি শরীফের সেই ঘটনা যে ওই আল্লাহালা ওই লোকটা থেকে ঋণ নিয়ে চলে গেলেন কিছুদিন পরে ঋণ পরিশোধের সময় হলো ওই আল্লাহালা আসছেন নদীর পারে পার হওয়ার জন্য কোনো নৌকা পাইলেন না সারাদিন অপেক্ষা করলেন কোনো নৌকা পাইলেন না হলেন যে হায় হায় ওই মালদার লোকের কাছ থেকে যে আমি ঋণ আনছিলাম ধার আনছিলাম আজকে তারিখ আমি তারিখ মতো না কি উপায় হবে তো বন্দার হক বন্দার হক হক দুই প্রকার হক হক আল্লাহ আল্লাহর বন্দার হক আল্লাহর মখলুকের হক দোনো হক যে পুরা করবে সোজা সে জান্ন প্রবেশ করবে হ্যাঁ নিঃসন্দেহ নেক বন্দারা জান্নাতের ন্যাম ভোগ করবে এই আয়াতের ব্যাখ্যায় উমদাতুল কারিতে আছে তা বোহারি শরীফের সরা উমদাতুল কারিতে লিখছেন আল্লাহ মা বদরুদ্দিন আনির আহমত তুলা যে হাসান বশির আহমত লয়লে ব্যাখ্যা করে বলতেন আলাফ র আল্লাহাদীন আলাহ উজু না জর র দও লোক তারা জান্নাতি কাফেলার মানুষ তারা যারা কোনো গুনাহের কাজে রাজি হয় না একটা পিঁপোড়া কে পর্যন্ত কষ্ট দেয় না তখন সে ওলি আল্লাহ হয় হ্যাঁ তখন সে জান্নাতি মানুষ হয় তো কিভাবে আমি এরকম করতে পারি যে আল্লাহর বন্দার হকের ব্যাপারে বেখেয়াল হব এটা হইতেই পারে না ওই আল্লাহ এই ঋণ পরিশোধের জন্য আজকে বেছায়ন হয়ে গেছেন কিন্তু কোনোভাবে কোন নৌকা টৌকা কিছু পাইলেন না ওই পারে যাওয়ার জন্য পরে উনি আল্লাহর উপর ভরসা করে একটা গাছ কাটলেন গাছের প্যাটের মধ্যে এরকম কাইটা ওখানে স্বর্ণ মুদ্রা এগুলো রাখার মতো জায়গা বানাইলেন বাক্সের মতো বানাইলেন সিন্ধুগুলো মতো বানাইলেন ওর ভিতরে টাকা স্বর্ণ মুদ্রা রাখলেন প্যারেক দিয়ে আবার কাঠ মেরে ওটাকে বন্ধ করে দিলেন আর ওই স্বর্ণ সঙ্গে একটা চিঠি লিখে দিয়ে দিলেন সেই চিঠির মধ্যে লেখা আমার ভাই হ্যাঁ আমি তো আসতে পারলাম না তো যাই হোক এখন ওই এটা বিসমিল্লা করে নদীর মধ্যে ছেড়ে দিলেন এবং আল্লাহর নিকট বললেন আল্লাহ আমার ভাইয়ের হক আমি পুরা করে রাস্তা পেলাম না তার দিন তো আজকেই নির্ধারিত আজকেই পরিশুধের তারিখ এজন্য আল্লাহ আপনার উপর ভরসা করে আমি এই গাছ ফেললাম আপনি এই হক ওই বান্দার কাছে পৌঁছে দেন কি কথা বুঝেন নাই আর ওইদিকে যে পাওনাদার ওই লোকটা পাওনাদার ধনী লোকটা বারবার নদীর পারে আসে আর তাকায় তাকায় দেখে ওই বুজুর্গ আসবেন আজকে আমার পাওনা পরিষুদের জন্য সারাদিন কোনোভাবে আর ওই লোকটা যখন আসলো না তো পেরেশান লাগতেছে কিরে এই লোক তো দুই কথা বলার লোক না এর মধ্যে দেখলেন যে একটা এই গাছ এরকম ভাসতে ভাসতে দিকে আসতেছে ঢেউ এর আগাতে আগাতে গাছে গিয়া ওই গাছটাকে তিনি উঠাইলেন বাড়িতে আনলেন এবং লোকজন দিয়ে বাড়িতে নিয়ে এসে মনে করলেন যে এই দরিয়ার মধ্যে এটা আসছে এটা কোনো ব্যক্তি বিশেষের মাল তো না আসছে তো এটা আমার জন্য হালাল তো নিয়ে যাই এটারে কাইটা লাকড়ি বানাবো এটা দিয়ে রান্না বান্নার ব্যবস্থা হবে যখন ওটাকে কুড়াল দিয়ে কাটতে নিছে দেখেছে আরে এটার ভিতর থেকে এরকম টাকা বাইর হয়েছে গুইনা দেখেছে যেই পরিমাণ টাকা ওই লোকের কাছে পাওনা ছিল ওই পরিমাণ টাকা এর মধ্যে আছে সঙ্গে যে চিঠিটা ওইটা খুলে দেখে যে ইয়া আল্লাহ লেখাগুলো মুছে নাই ওই লেখা আছে যে আমার ভাই আজকে তারিখ ছিল টাকা পরিশোধের সারাদিন চেষ্টা করলাম কোনো নৌকা পাইলাম না যানবাহন পাইলাম না আল্লাহর উপর ভরসা করিয়া এই গাছের পেটের ভিতরে এই গর্ত করিয়া তো তোমার জন্য টাকা পাঠাইয়া দিলাম আমার ভাই আল্লাহর কাছে দোয়া করি যে এই এটা জন্য আল্লাহ পাক তোমার কাছে পৌঁছায় দেন শুনতেছেন প্রিয় বন্ধুরা কারামাত আল্লাহর উলিদের কারামত কত বাস্তব জিনিস কি কথা বুঝেন নাই যাই হোক তো এটা তো মধ্যখানে আসছিল তো আসল যে ঘটনা বলতেছিলাম ইবনুল ফারুজ রহমতুল্লাহ আলী যে এক ছিলেন তার সম্পর্কে মোল্লা আলী কার কিতাব লিখছেন যে হজরত ইবনুল ফারেজ আলীর মৃত্যুর সময় যখন হল তো আল্লাহ পাক জাল্লা জালাহ আলু জান্নাত পর্যন্ত তার জন্য পর্দা সরাই দিলেন এবং এখান থেকে তিনি জান্নাতে তার জান্নাত দেখতেছেন এবং জান্নাতের হুর গিল দেখতেছেন বড় খুশি হওয়ার কথা না যারা জান্নাত জান্নাত তালাস করতে থাকে তাদের তো খুশির সীমা থাকার কথা না যে আমি মরার আগে আল্লাহ আমার জান্নাত দেখাইতেছেন কত খুশির বিষয় যে বুশরা আফিল দুনিয়া আখেরা কোরআন শরীফ আল্লাহ বলছেন আমার সঙ্গে সুন্দর সম্পর্ক যারা বানাবে আমার অলি আমার খাস বান্দা যারা হবে তাদের জন্য দুনিয়াতেও সুসংবাদ আখেরা সুসংবাদ দুনিয়াতে বহু সুসংবাদের মধ্যে এক সুসংবাদ হলো মৃত্যুর আগে আল্লাহ পাক ফেরেশতা পাঠাবেন যে ফেরেশতারা তাকে বলবে হেমিয়া টেনশন করো না তোমার জন্য জান্নাতের সুসংবাদ কবর মধ্যে আল্লাহর ফেরেশতারা বলবে কোনো টেনশন করো না তোমার জন্য জান্নাতের সুসংবাদ আসলের ময়দানেও ফেরেশতারা এই কথা বলবেন যে তোমার জন্য জান্নাতের সুসংবাদ কোনো টেনশন করো না পাক সেই মর্তব্য আমাদের জন্য মঞ্জুর করেন শুনতেছেন ভাইয়া এই বুজুর্গ ইবনুল ফারুদ রহমতুল্লাহ আলী যখন এই জান্নাত দেখতে পাইলেন কুর গেলমান দেখতে পাইলেন এখনো তার যান বের তো হয় নাই তখন তিনি বললেন যে ইনকানত মঞ্জিলতি ফিল হুবেন্দাকুমু মা কদর ঐতু ফকত জৈয়াতু আয়ামি হে আল্লাহ সারা জীবন আপনাকে তালাশ করলাম আপনাকে খুঁজলাম আপনার জন্য জীবন দিলাম আজকে আপনার ভালোবাসার বিনিময় যদি হয় এই খালি আরামের হুর তাহলে আমার কি আমি করে ফেললাম কথা বুঝতেছেন ভাইরা এই লোক কেমন লোক যে জান্নাত দেখেও সে তার খুশি হল না সে আল্লাহর উপরে তার নজর এতটাই স্থির এবং নিবদ্ধ হে আল্লাহ আমি আপনাকে চাই কই তুসে

হজরত জাহানবী রহমতুল্লাহ আলী বলতেন আমি আল্লাহর কসম করে বলি যে আল্লাহকে চাইছে নিঃসন্দেহ সে আল্লাহকে পাইছে আমার ভাই তুমি চাও নাই সেজন্য তুমি পাও নাই আহে হেমানগর আসরে দাসতে ইয়ার বকুই আম গুজারে দাসতে আমার অন্তরে আল্লাহকে পাওয়ার সত্যিকার ব্যথা যদি পয়দা হইতো নিঃসন্দেহে আমি আল্লাহকে পাইয়ে যেতাম শুনতেছেন প্রিয় বন্ধুরা তো সিদ্দিক তাহলে কাকে বলা সিদ্দিক আল্লাহ মাহবুবি সে বাবে জরাবা নাসারা দুটা থেকেই সহি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা দুজাহান থেকে যে নজর হটায় নেয় সিরফ আল্লাহর উপর নজর স্থির থাকে তাকে সিদ্দিক বলে আল্লাহ পাক সিদ্দিকিনের মর্তমার আউলিয়া হিসাবে আমাদের সকলকে কবুল করেন আমাদের ঘরওয়ালাদের কবুল করেন আমাদের আওলাদ পর্যন্তকে কবুল করেন আমাদের সকল আপন জন প্রিয়জনদেরকে কবুল করেন সমস্ত মুসলমানকে কবুল করেন আহা হা কি আজীব কথা ভাইরা যাই হোক তো অনেক সময় তো হয়ে গেছে ভাই এত লম্বা সময় হবে এটা আমি ভাবছিলাম না আমি কোরআনে পাকে যে আয়াত পড়ছিলাম আমার ভাইরা সে আয়াতে পাকে মহান রব আলা মিন বলেন হে ইমান তোমরা তো আল্লাহকে ভয় করবা হ্যাঁ আল্লা পাক পবিত্র কোরআনে বলেন জীবনের সর্বক্ষেত্রে যে আল্লাহকে ভয় করে जिंदगी কাটাবে নফসের কথা শুনবে না আল্লাহর কথা শুনবে নিঃসন্দেহে আল্লাহ পাক তাকে জান্নাতুল দশ পর্যন্ত পৌঁছে দিবেন জান্নাতুল ফিরদাউস তার ঠিকানা বানিয়ে দিবেন এই জান্নাত জান্নাতুল ফিরদাউস দলিল কি ইনাল্লাযীনা আমিলু আমিলুস সালিহাতে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস نزলা আল্লাহ পাক বলেন যে যে বান্দরা দুনিয়ার থেকে নজর সরাবে আমি আল্লাহর উপর ঈমান আর আমাকে খুশি वाला বানাবে আমার পক্ষ থেকে অঙ্গীকার ঘোষণা এবং গ্যারান্টি আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মধ্যে অনন্তকালের মেহমান বানায় রাখব শুনতেছেন প্রিয় বন্ধুরা আমার ভাইরা মানুষ যখন গুনা থেকে বাঁচে বলতেন এক একটা গুনা থেকে বাঁচা লক্ষ লক্ষ নফল এ বাদুর থেকে বেশি দামি দলিল এ হাদিস শরীফ ই মাহারিম আবাদ তখন আবাদান আর নাস এটা হলো মুফাজ আলে ইসিল এর মধ্যে এটা নিয়ম যে অসফে তফজিলের মধ্যে মুফাজল মুফাজল আলী দুজন শরিক থাকে সহজ কথা ইনি ওনার চেয়ে শিক্ষিত ইনি ওনার চেয়ে বড় শিক্ষিত তো একটা কি অশিক্ষিত একটা শিক্ষিত এরকম বোঝা গেল বোঝা গেল দুজনই শিক্ষিত কিন্তু একজন এর মধ্যে একজনের শিক্ষা বেশি বড় বেশি উঁচু তাই বোঝা গেল না ইনি ওনার চেয়ে বেশি সুন্দর তার মানে একদিন অসুন্দর আরেকজন সুন্দর এটা না দুজনই সুন্দর একজন সৌন্দর্যের মধ্যে বেশি তো হে আল্লাহ রসুল সাল্লাহাম বলেন হে মুসলমান হে আবু এরা হে মুসলমানরা তোমরা সব গুনার কাছ থেকে বাঁচো তাকুন আবাদান নাস সারা দুনিয়ার যত ইবাদতওয়ালা তুমি যদি গুণামুক্ত জিন্দিগি ওয়ালা তুমি সবচেয়ে বড় ইবাদতওয়ালা ওয়ালা কি কথা বুঝতেছেন ভাইরা এজন্য বুঝা গেল যে গুনা থেকে বাঁচিয়ে এসে সবচেয়ে বড় আল্লাহ হয়ে যায় توڑ ڈالے مہو خرشید ہزاروں ہم نے تب کہیں جا کے دکھایا روکے باتیں یہ ایک, ایک بزرگ ایک اللہ ہزاروں چندر سورج کرے دیسی ارم ماؤلا کے منزل قرب یوں ہی ملتی زخم حسرت ہزار کھائے ہیں গুনা থেকে বাঁচার হাজার আঘাত যে বান্দা সহ্য করতে থাকে নিঃসন্দেহে সে আল্লাহকে পেয়েই যায় একবার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন ইন্দন নূর আইজা কজিফিল কালবে ইনফাসাল সদ্র অন্তরে আল্লাহ পাক যখন নূর ঢালেন এই বান্দাকে উলি আল্লাহ বানায় নিছেন আল্লাহ পাক মকবুল বানায় নিছেন এই রকম যখন নূর ঢালেন আল্লাহ তালা নূরে কামেল তখন এই বান্দার দিলটা বড় হয়ে যায় দিল বড় হয়ে যায় মানে এখন দুনিয়া তালাশ করে দিল বড় হয়ে যায় মানে এখন এই হারাম কাজের উপর মরে গুনার রাস্তা ছুটে এক সাহাবি বললেন যার দিল বড় হয়ে যায় তো তার জীবনের আলামত লক্ষণগুলো আমলগুলো গুলো আমল গুলো কি হয় আলী বলেন তার জীবনের লক্ষণ আর তার পরিচয় হলো আত্মা ফিয়ান হারাম দুনিয়া থেকে তার মন উঠে যায় দুনিয়া তার কাছে ভালো লাগে না নামাজ পড়তে যাই তোরে পাঁচ লাখ টাকা দিব পাঁচ লাখ টাকার উপর ছাই মার কি কথা বুঝেন নাই পাশে পাঁচ লাখ টাকা নিবে নামাজ বাদ দিয়া পাঁচ কোটি টাকা দিল সে নামাজ ত্যাগ করতে রাজি হবে কোশ্চিন কাল না হ্যাঁ জান দে দি মানে উনকে নাম পর এসকে নে সোচা না কুচ অঞ্জাম পর আরে তুমি টাকার কথা বলো আমি জীবন দিতে বস্তুতে আমার লাগে খুশি করার জন্য শুনতেছেন প্রিয় বন্ধুরা হ্যাঁ আত্মা জাফিয়ান দার ইল গুরুর ইনাবতুল্লাহ দার ইল খুরুদ আখেরাতে হারাম দুনিয়া থেকে সে দূরে থাকে সব সময় তার অন্তরে আখেরাতের ফিকির থাকে কাবলান এবং মৃত্যুর আগেই মৃত্যুর পরবর্তী জিন্দিগীর জন্য আমল বানানোর কাজে ব্যস্ত থাকে আমুল সে জিন্দগি বনতি হন্নত ভি জহনম ভি ই আপনি ফিতরত মে না নারী হ্যাঁ না নূরি ভাই যেমন আমল করবে সেরকম পরকালে ফল ভোগ করার সুযোগ হবে যদি এক আমলের জিন্দিকি হয় গুণামুক্ত জিন্দগি হয় সুন্নতের জিন্দগি হয় আল্লাহ ওলাদের সঙ্গে সম্পর্কের জিন্দগি হয় তো ইনশাআল্লাহ ওই রকম মুবারক ফল আল্লাহ পাক পরকালে নসিব করে দিবেন জয়সি করি বয়সি ভরনি হায় জরুর খবর মে মাইয়ত উতরনি হায় জরুর আমি বলতেছিলাম যে আল্লাহ বালাদের সঙ্গে যদি মানুষ সম্পর্ক রাখে তো জিন্দগির পথ চলা বন্দিগিওয়ালা পথ চলা তার জন্য সহজ হয়ে যায় হ্যাঁ এবং এক আল্লাহ সঙ্গে সম্পর্ক রাখা বসা করা এত বড় মর্তবাজে শত বছরের নফল এবাদের চেয়ে বেশি দামি অনেকে এগুলো শুনলে মনে করে ওই আল্লাহরা বুজুর্গরা আলেমদা এগুলি বলেন থেকে দলিল কি তো দলিল হল ওই হাদিস শরীফ যে রসুলুল্লাহ সল্লাহতলা আলী ওসাল্লাম বলেন এই জমিনে আল্লাহ পাকের একদল ফেরেশতা ঘুরতে থাকেন কোন জায়গায় মাওলার জিকিরে মজগুল বান্দাদেরকে পাওয়া যায় কিনা ওই ফেরেশতারা যখন দেখেন আল্লার জিকিরে মজগুল কিছু আল্লাহ ওলাদেরকে পাওয়া গেছে ফেরেস তারা ডাকা করে ওই মজলিসটাকে ঘিরে ফেলেন মাহফিল মাহফিলটাকে ঘিরে ফেলেন পরে মজলিস শেষ হয়ে গেলে বোকারি শরীফ মুসলিম শরীফ এর আরো বিভিন্ন কিতাবের হাদিসের আলোকে বিষয়টাই যে মজলিস শেষে তখন ওই ফেরেশতারা তারা আল্লাহ পাকের নিকট আসমানে যখন যান আল্লাহ পাক বলেন যে কেফ তারক তুমি বাদি আমার বন্দাদেরকে কোন হালতে দেখে আসলা রাইখে আসলাম ফেরেস তারা বলেন যে আল্লাহ ওদেরকে তো দেখলাম আপনার তসবির আপনার তাকবীর আপনার গুণগান আপনার পবিত্রতার বয়ান আপনার বরত্বের বয়ান কেউ লাই কেউ সুমান কেউ আল্লাহ আলহামদুল্লাহ জিকির মজগুল আপনারে নিয়ে ব্যস্ত তো আল্লাহ পাক বলেন যে ফেরেস তারা ওরা কে আমাকে দেখছিল ফেরেশতারা তারা বলেন তারা তো দেখে নাই আপনাকে হে ফেরেশতারা না দেখে ওরা আমার এত পাগল দেখলে কেমন করতো আল্লাহ আপনারে এক নজর দেখল তো আপনারে ছাড়া আর কিছু জানতো না কিছু বুঝতো না আপনারই উপরে উৎসর্গ হইতে থাকতো আচ্ছা ওরা কি আমার কাছে কিছু চাইলো আল্লাহ ওরা আপনার কাছে জান্নাত চায় ওরা কি জান্নাত দেখছিল না ওরা জান্নাত দেখে নাই যদি জান্নাত দেখতো কেমন করত আল্লাহ জান্নাত এক নজর দেখলে ওরা তো খালি জান্নাতের আমলই ব্যস্ত থাকত আর ওরা কোনো কিছুর থেকে আমার কাছে মুক্তি চাইছিল হ্যাঁ আল্লাহ ওরা জাহান্নাম থেকে মুক্তি চায় জাহান নামকে ওরা দেখছিল আল্লাহ জাহান নাম তো দেখে নাই আচ্ছা যদি জাহান নামে এক নজর হতো তাহলে কেমন করতো আল্লাহ জাহান নামের রাস্তা কোনদিন হাঁটত না জাহান নামের রাস্তা থেকে কেবলই দূরে সরতে থাকতো আল্লাহ কি সংবাদ শুনে খুশিতে বলেন যে ফেরেশতারা তোমাদেরকে সাক্ষী রাখলাম আমি ওদেরকে মাফ করে দিলাম এর মধ্যে এক ফেরেশতা উঠা বলেন আল্লাহ ফিহিম ফুলানুন আব্দুল খাত্তা আয় আল্লাহ আপনি তো বললেন সবারই মাফ করে দিচ্ছেন ওই যারা ছিল তো একটা মধ্যে ভীষণ দুষ্ট কাসিরুল ও মজরিস আল্লাহ একটা লোক এই মজরিসের মধ্যে এই আল্লাহ আলাদের সঙ্গে যে দেখলাম ওই একটা লোক এরকম যে ভীষণ দুষ্ট অনেক পাপিষ্ট খাত্তা মানে অনেক পাপিষ্ট পাপ আর পাপই তার জিন্দে ইনামা ফা জ্বালা ইনামা আলি হা ফাজা আল্লাহ এই লোকটা নিজের ব্যক্তিগত কাজে কোথাও যাওয়ার পথে এই আল্লাহ ওয়ালাদেরকে দেখিয়া হঠাৎ করে তাদের সঙ্গে বসে পড়ছে আল্লাহ পাক শুনে তখন বললেন লাহু কদগাফার তু যে আমার এই আউলিয়াদের সঙ্গে আমার জাকিরিন বান্দাদের সঙ্গে যে গুনাগার বান্দা বসে গেছে আমি তাকেও মাফ করে দিলাম ফের আল্লাহ পাক বললেন যে হুমুল আমার সঙ্গে গভীর সম্পর্ক আমার জিকির ওয়ালা আমার উপর উৎসর্গিত জিন্দগি ওয়ালা এই বান্দারা আমার এই খাস বান্দারা আমার এত বেশি স্নেহ প্রাপ্ত রহমত প্রাপ্ত তাদের সঙ্গে যারা উঠা বসাও রাখবে তারা জাহান্নামি হবে না লাশ কাজ কথা বোঝেন নাই শুনতেছেন প্রিয় বন্ধুরা আমার ভাইয়ের এই হাদিসে কুৎসির থেকে এটা প্রমাণিত হয় যে কোনো মানুষ যদি কোন আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্ক রাখে আল্লাহ পাক তাকে জাহান নামি করবেন না ওই যে বুজুগরা বলছেন যে কোন আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্ক রাখলে কিছুক্ষণ উঠা বসা করলে তো একশো বছরের ডফলের বাদর থেকে বেশি দামি এক লাখ বছরের নফল এবাদত থেকে বেশি দামি কারণ আমার এক লাখ বছরের এবাদতের মধ্যে জান্নাতের গ্যারান্টি নাই কারণ ইস তো এত হাজার হাজার বছর পর্যন্ত ইবাদত করতে থাকছে তারপরেও তো সে মুরদুদ হয়ে গেছে কিন্তু এইখানে আল্লাহ পাক বলতেছেন আমার অলিদের সঙ্গে যে উঠা বসা রাখবে আমি গ্যারান্টি দিলাম তাকে আমি জাহান নামে দেব না আমি তাকে জান্নাতি দান করব এই হাদিসে এই হাদিসে কুদ্সির কারণে আউলিয়া ইকরাম বলেন যে আল্লাহ বরাদের সঙ্গে যারা সম্পর্ক রাখবে উঠা বসা রাখবে তো তাদের এইটুকু উঠা বসা লক্ষ বছরের নফল এবাদতের চেয়েও বেশি দামি লক্ষ বছরের এক লাস ওয়ালা এবাদতের চেয়েও বেশি দামি আশ্চর্য হল এই হাদিসে এ কুদ্সির ব্যাখ্যা হুমুল কম আল্লাহ জলিসুম এর ব্যাখ্যা ফতুল বাড়িতে ইবনহজুল আস্কার আলী রহমতুল্লা আল্লাহের মতো মহাদ্দেশ তিনি বলেন ইন্ন জলিস হুম ইয়াদরজুমাহুম ফি জমে মাথা ফজ্লাল বিহী আলেহিম একরাম আল্লাহু আল্লাহ র উলিদের সঙ্গে যারা মহব্মত রাখবে সম্পর্ক রাখবে ওঠা বসা রাখবে ওই আউলিয়াদেরকে আল্লাহ্পাক যে নেমও তার মর্তব্য দান করবেন সব নেমও তাদের সঙ্গে সম্পর্ক ওয়ালাদিকেও আল্লাহ পাক দান করে দিবেন ওই আউলিয়াদের সম্মানের খাতিরে একরাম আল্লাহ سنتے سن ہمار یہ پھول رحمت اللہ علی بولتے ہیں خوب سنو اور مونے رکھو اور عمل کرو جے آم والے سے آم ملتا ہے امرود والے سے امرود ملتا ہے کپڑے والے سے کپڑا ملتا ہے اور اللہ والے سے اللہ ملتا ہے آم کس سے آم پاؤ جائے کپڑ سے کپڑ پاؤ جائے مالٹا کس سے مالٹا پاؤ جائے মধু ওয়ালার কাছে মধু পাওয়া যায় খাটি কোন আল্লাহ আলার সঙ্গে সম্পর্ক রাখলে আল্লাহকে পাওয়া যায় গুণামুক্ত জিন্দগি বানানোর আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন আল্লাহ ওয়ালদের সঙ্গে সম্পর্ক রাখার তৌফিক দান করেন ওলামায়ে দিনকে mohabbat করার তৌফিক দান করেন আল্লাহকে ভয় করেন তো সচ্চাভাবে ইনন্ন মা ইখসাল্লাহু বিন ইবাদিল উলামা আল্লাহ পাক ওলামাদেরকে বড় مرتبہ والا বানাইছেন শুনতেছেন প্রিয় বন্ধুরা ওলামাদের مرتبہ কত বড় এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্না লালিম ইস্তাগফিরু লও মান ফিস সামাওয়াত ওয়াল হাত্তাল হিতান ফি জাওফিল মা নামলা নমলা ফি জুরহা রসুলুল্লাহসাল্লাহ আলহিসাল্লাম বলেন যে আলেমে এম দিনের জন্য তামাম আসমান জমিনের সমস্ত মাখলুকা মাখফরাতের দোয়া করতে থাকে সাগর নদীর মাছেরা পর্যন্ত দোয়া করতে থাকে গর্তের পিঁপড়ারা পর্যন্ত দোয়া করতে থাকে এক হাদিসে রসুল্লা সোল আলিহসাল্লাম বলেন এ কোরআন হাদিসের এলেম তালাশের জন্য যে ব্যক্তি হ্যাঁ রাস্তা চলতে শুরু করে জান্নাত পর্যন্ত আল্লাহ পাক তার জন্য রাস্তা সহজ করে দেন সুগম বানায় দেন জান্নাতের পথ তার জন্য আল্লাহ পাক আসান বানায় দেন জান্নাতের আমলের তৌফিক আল্লাহ তাকে দিতে থাকেন এলমে দিনের তালাশের বরকতে সাহালা এটা সাহালা কি জিনিস তৌফিকের অর্থে সাহালা এটা সাহালা ও সাদ্দাদা দুই অর্থে তৌফিক মানি তসিল তুরুকিল খের ও তসজিদ তুরুকিল সর তৌফিকের অর্থ হলো ন্যাক কাজের রাস্তা খুলে দেওয়া পাপ কাজের রাস্তা বন্ধ করে দেওয়া একে তৌফিক বলে তো এখানে সনাতে একতেসার মানে এক কথা বলে রব্বুল আলাবেন দুই কথা আল্লাহ রসুল্লাহ রসলাম এক কথা বলে দুই কথা বুঝাইছেন যে সাহালা মানে কি জান্নাতের রাস্তা খুলে দিবেন জান্নাতের রাস্তা মুলতাজে মুস্তালজেব হলো জাহান্নামের রাস্তার তাসজিদের জন্য যে জান্নাতের রাস্তা খুলে দিবেন মানে জাহান্নামের রাস্তা থেকেও আল্লাহ তাকে হেফাজত করতে থাকবেন আমার ভাই তাল বেলেম এজন্য এলমের মধ্যে মশগুল থাকা চাই এলমে দিন মেহনত করে পড়া চাই গুণ থেকে বাচ্চা চাই আদব করা চাই 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 কিতাবের আদব আদব করা করা মা বাপের উস্তাদের নিচে উপরে এমন একটা দৃষ্টান্ত নাই যে কোন তাল বেলেম উস্তাদের সঙ্গে বেয়াদবি করছে তারপরও আল্লাহ পাক তার দ্বারা দিনের খেদমত নিছেন এরকম কোন উদাহরণ নাই এজন্য আমার ভাই তাল বেলেম গুনা থেকে বাচ্চার হিম্মত করি এবং আদবের সাথে চলি এবং আল্লাহ আল্লাহর কাছে দোয়া করতে থাকি চাইতে থাকি আল্লাহ তালা আমাদের সকলকে মাফ করেন এসলা করে দেন তা জিন্দি দান করেন আল্লাহ সঙ্গে সম্পর্ক নসিব করেন কামত দান করেন এবং জান্নাত পর্যন্ত আল্লাহ আমাদের পৌঁছায় দেন্লাহ ভাই রাখেন কি করতেছেন আপনারা তেল নিয়ে ব্যস্ত হয়ে গেছে মজলিস এখানে তো কথার মজলিস তেল নিয়ে এত অস্তির কিসের জন্য সিলেটের অঞ্চলে আসলে খালি তেল আর পানি খালি তেল আর পানি আর বোতল আর বোতল আর হলো মাথার টুপি দে দে দেব মহামলা এবার তারা কি বয়ান শুনবে তেল নিয়ে শুরুর থেকে ব্যস্ত দোয়া করো ভাই মুখতে না হামদুল্লাহ মিলামি আচ্ছা ভাই শুনো যে একটা হাদিস শরীফ আদি সকলে যাওয়ার সময় এটা সাথে নিয়ে যাওয়ার জন্য পাক বাঘ আলী আলুসাল্লাম বলছেন কোনো মুসলমান যদি প্রতিদিন একশো বার করে লা ইলাহ ইল্লাহ জিকির করে কিয়ামতের দিন হাসরের মাঠে যখন আসবে এই kalimat-এর নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে সুবহানাল্লাহ প্রতিদিন 100 বার পড়তে পারবো ভাই ইনশাআল্লাহ তাহলে এত বড় ফজিলত অর্জন হবে ঘরে ঘরে আমলকে जिंदा করি আল্লাহ আমাদের তৌফিক দেন আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালাম ওয়ালা সাইয়েদুল মুরসালিন ওয়া اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم اللهم اغفر لنا وارحمنا اللهم عافنا واعف عنا اللهم كلنا وجعلنا لك اللهم كل خير لكل مسلم ومسلمة اللهم جعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين ربنا أرنا الحق حقا ورزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابا اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكره الينا الكفر والفسوق والعصيان اللهم انا نسالك العفو والعافيه في ديننا ودنيانا وفي اهلنا ومالنا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين واجعلنا للمتقين اماما ربنا لا تدع لنا ذنبا الا غفرت ولا هما الا فرجت ولا دينا الا قضيت ولا مريضا الا شفيته ولا حاجه هي لك رزا الا قضيتها يا ارحم الراحمين আয় আল্লাহ সকলকে মাফ করে দেন সব গুনা আপনি মাফ করে দেন জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান আপনার সন্তুষ্টি ওয়ালা জিন্দগি আমাদেরকে দান করেন ইমান ও নেক আমলের জিন্দগি দান করেন মুক্ত জিন্দগি দান করেন সুন্নত ওয়ালা জিন্দগি দান করেন নূর ওয়ালা জিন্দগি আমাদের নসিব করেন আজাব গজব থেকে আমাদেরকে হেফাজত করেন বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন সুস্বাস্থ্য